প্রত্যেক বাপকে বলবো, দাদাকে বলবো, চাচাকে বলবো, ছোট থেকে গড়ে তোলেন বাচ্চাকে, বড় থেকে নয়। মাদ্রাসা স্কুল কলেজ সেখানে এক এক দল আসে ক্ষমতায়, এক এক দলের আদর্শে মানুষ গড়ে তোলে। আর আমরা সেখানে কি করি? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন করি। মহতার আমিরে জামাত একদিন থাকবেন না, আমরা একদিন থাকবো না, এখানে যারা বসে আছেন মুরব্বীরা তারা একদিন থাকবে না, কিন্তু আমিরে জামাতের হাত দিয়ে যে বৃক্ষ রচনা হলো, একদিন তাদের মাধ্যমেই এই বাংলাদেশের সোনার মানুষ তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মৌলিকভাবে পাঁচটি ভ্রান্ত আকীদা আমাদের সমাজে চালু আছে। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ আল্লাহ সম্পর্কে কি আকীদা পোষণ করা দরকার এটাই জানি না। বিশুদ্ধ জ্ঞান ছাড়া কখনোই একটা বিশুদ্ধ জাতি গড়ে উঠতে পারে না। বিশুদ্ধ আকীদা ছাড়া, বিশুদ্ধ আমল ছাড়া কখনোই একজন বিশুদ্ধ মুসলিম গড়ে উঠতে পারে না। অতএব সোনামণিদেরকে যদি আমরা ভুল পথে পরিচালিত করি, আমরা অভিভাবক হাশরের ময়দানে, কেয়ামতের ময়দানে সোনামণিকে পাপের পথে পরিচালনা করার জন্য আপনাকে আমাকে কেয়ামতের কাঠগড়ায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন ছোট সোনামণি আব্দুল্লাহ আল ফাহিম। পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করছে আব্দুল্লাহ আল ফাহিম। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين ويمنعون الماعون. ارشاد হচ্ছে, তুমি কি তাকে দেখেছো যে বিচার দিবসে মিথ্যারোপ করে? সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করে না। অতঃপর দুর্ভোগ ওইসব মুসল্লিদের জন্য যারা তাদের সালাত থেকে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে এবং নিত্য ব্যবহার্য বস্তু দানে বিরত থাকে। আখিরি দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান, অসংখ্য ধন্যবাদ সোনামণি আব্দুল্লাহ আল ফাহিমকে। এ পর্যায়ে সোনামণি জাগরণী, জাগরণী পরিবেশন করবে ছোট সোনামণি খায়রুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. شونا مونية فوتم تغلا برنا رسول را در شجيبا غرار شنگرام. شونا مونية فوتم تغلا برنا رسول را در شجيبا গরার সংগ্রাম। দশটি গুণা বলিয়ার নীতি বাক্য পাস, জীবন গরার এক অভিনব সাস। দশটি গুণা বলিয়ার নীতি বাক্য
পারারে অভিনব শ্বাস পতুহার পাবে পথেরি সন্ধান পতুহার পাবে পথেরি সন্ধান দূর হয়ে যাবে যত কুলুষ কুনাম সোনামণি এক ফুটন্ত গলাপেরি নাম রসুলের আদর্শ জীবন গড়ার সংগ্রাম সোনামণি এক ফুটন্ত গলাপেরি নাম রসুলের আদর্শ জীবন গড়ার সংগ্রাম এ নামে যে এত মধু হৃদয়কুল করা জাদু এ নামে যে এত মধু হৃদয়কুল করা জাদু মুমিন হৃদয়ের কামনা তৃষিত হৃদয়ের বাসনা মুমিন হৃদয়ের কামনা তৃষিত হৃদয়ের বাসনা সর্বত্র বিরাজিত যার সুনাম সর্বত্র বিরাজিত যার সুনাম সেজে সোনামণি সেজে এক পুষ্পকলি সোনামণি এক ফুটন্ত গোলাপেরি নাম রসুলের আদর্শ জীবন গড়ার সংগ্রাম সোনামণি এক ফুটন্ত গোলাপেরি নাম রসুলের আদর্শ জীবন গড়ার সংগ্রাম রসুলের আদর্শ জীবন গড়ার সংগ্রাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة একুশতম বার্ষিক কেন্দ্রীয় সম্মেলন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গারিব উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সোনামণি আল আউন আহলে হাদিস পেশাজীবী ফোরাম এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও সৌধী মণ্ডলী সর্বপ্রথমে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একুশতম বার্ষিক কেন্দ্রীয় সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুযোগ দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মানিত সৌধী মণ্ডলী মহান আল্লাহ সূরা আহজাবের একুশ নম্বর আয়াতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে এই আয়াতকে সামনে রেখেই মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গারিব 1994 সালের 23 সেপ্টেম্বর রোজ শুক্রবার সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করেন তার স্বপ্ন ছিল বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যে সোনামণি জন্মগ্রহণ করবে তারা যেন আকীদা এবং আমলে লেবাস এবং পোশাকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ইত্তেবা করে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা তার ক্ষুদ্র অংশ হলেও স্পষ্ট দেখতে পাচ্ছি। গতকালকে যখন স্টেজে সোনামণিরা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন, তখন সমস্ত জেলার দায়িত্বশীল ভাইরা এবং দেশে এবং প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখেছেন তারা আমাদের জন্য প্রাণ খোলা দোয়া করেছেন আর বলেছেন এত চমৎকার একটি অনুষ্ঠান উপহার দিচ্ছে সোনামণি সংগঠন, যার স্বপ্ন দ্রষ্টা হচ্ছেন মোহতারাম আমিরে জামাত। সম্মানিত সুধী মণ্ডলী, আমি কথা লম্বা করব না। আমাদের প্রত্যেকটি অঞ্চলে গ্রামে যেখানেই মক্তব রয়েছে প্রত্যেকটি মক্তব যেন হয় একটি সোনামণির জন্য শিক্ষালয়, সোনামণি সেখানে যেন আকিদা এবং আমল শিক্ষা করে। দুঃখের বিষয় হল বর্তমানে যে সিলেবাস কারিকুলাম আমরা পেয়েছি সেটা মূলত আদৌ সেটা ইসলামী কোনো সিলেবাস নয়। সেখানে রয়েছে দারুণের মতবাদ, সেখানে বিভিন্ন প্রকারের ভ্রান্ত আকিদা শেখানো হচ্ছে, এমনকি খোদ মাদ্রাসার সিলেবাসেও একই শিক্ষা দেওয়া হচ্ছে। এজন্যই মোহতারাম আমিরে জামাত সোনামণি সংগঠনকে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যই তিনি আমাদেরকে বারবার উপদেশ দিয়ে যাচ্ছেন, পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে করে আমরা সোনামণি সংগঠনকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি। তারই অংশ হিসাবে সারা দেশব্যাপী আপনারা যারা জেলা দায়িত্বশীল রয়েছেন কাজ করে যাচ্ছেন, আপনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বছরে সোনামণি সিলেবাস আমরা প্রেস থেকে ছাপিয়েছি 8,000, অনলাইন থেকে নিয়ে বলা যায় প্রায় 10,000 সোনামণি আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রথমে শাখা পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে, তারপরে জেলা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে, তারপরে জেলা, তারপরে কেন্দ্র, সর্বশেষ গতকালকে চূড়ান্ত পর্ব হয়েছে। এতগুলো ধাপ অতিক্রম করে এসে আপনারা আমাদের সামনে অল্প কিছু সোনামণি দেখছেন, কিন্তু এদের অংশগ্রহণ হচ্ছে প্রায় 10,000। আমাদের আগামী দিনে টার্গেট হচ্ছে অন্তত 1,00,000। আগামী দিন আমরা যেন 1,00,000 সিলেবাস ছাপিয়ে আমরা প্রত্যেকটি সোনামণির হাতে তুলে দিতে পারি, এজন্য দায়িত্বশীল ভাইদের কাছে আমাদের আন্তরিক দাবি থাকবে। সেই সাথে সাথে আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আইটি বিভাগে কাজ করছেন, সোনামণি সম্মেলনকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য সার্বিক সহযোগিতা করছেন, বিশেষ করে মার্কাজ এর সকল ছাত্র এবং দায়িত্বশীল ভাইরা অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ করে তারা এখানে সার্বিক কাজে সহযোগিতা করছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সাথে রাজশাহী সদর সাংগঠনিক জেলা, স্বাগতিক জেলা হিসেবে তারা সার্বিকভাবে সহযোগিতা করছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা যেন আমাদের প্রত্যেকটি সোনামণিকে আদর্শ মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি, এই দাবি আপনাদের কাছে রেখে আমার স্বাগতিক বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. একুশতম বার্ষিক সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মহতরম প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত ও সোনামণি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ,
সোনামণি সংগঠনের কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, আন্দোলন, যুব সংঘ, আল আওয়ন পেশাজীবী ফোরাম সহ মহিলা সংস্থার সর্বস্তরের দায়িত্বশীল কর্মী এবং সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ শুক্রিয়া সোনামণি সম্মেলন বাস্তবায়ন করার জন্য সুযোগ করে দিয়েছেন। তার দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই সোনামণি সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছে। আমি প্রথমতই সোনামণি সংগঠনে এই পর্যায়ে আসার জন্য যে সকল অভিভাবক, মা বাপ, বাপ মা, পিতা মাতা, সাংগঠনিক বড় ভাই, আন্দোলন, যুব সংঘ, আল আওয়ন পেশাজীবী ফোরাম, সোনামণির দায়িত্ব ছেলেরা সোনামণিদেরকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য কষ্ট করে, পরিশ্রম করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং সোনামণিরা এ পর্যায়ে এসে যে সওয়াব অর্জনের ভাগিদার হয়েছে তার জন্য তার একটা অংশ যারা সহযোগিতা করেছেন তারা পাবেন, তাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদের আমল নামায় সোনামণিদের সওয়াবের পরিমাণ সম্পূর্ণ সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 160 এ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো সৎকর্ম সম্পাদন করবে তার জন্য তার 10 গুণ নেকি রয়েছে। একটা সৎ কাজ করলে কয় গুণ নেকি পাওয়া যায়? 10 গুণ। একটা সৎ কাজ করলে কয় গুণ নেকি পাওয়া যায়? 10 গুণ নেকি পাওয়া যায়, আল্লাহর বক্তব্য। তবে আল্লাহ বলছেন ওয়ামান জাআ বিসসাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিছলাহা ওয়া হুম লা ইউজলামুন, তবে যে ব্যক্তি কোনো অসৎ কর্ম সম্পাদন করবে তাদেরকে তার অসৎ কর্মের সমপরিমাণই পাপ দেওয়া হবে, এর বেশি তাকে পাপ দেওয়া হবে না, কারোর প্রতি সামান্যতম জুলুম করা হবে না। সোনামণিরা একটা অক্ষর পড়লে কোরআনুল কারিমের, কোরআন মাজিদের কয়টা নেকি পাওয়া যায়? 10টা নেকি পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে কোরআন পড়া তার জন্য কষ্টকর হয়ে যাবে। আল মাহিরু বিল কোরআন মাস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআন পাঠে দক্ষ হবে সে ব্যক্তি হাশরের মাঠে সম্মানিত লিপিকার ফেরেশতাদের সারিতে অবস্থান করবে। ওমান কারাল কোরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করে, ওহা শাক কোন আলাইহে, কোরআন পড়া তার জন্য কষ্টকর হয়ে যায়, ইয়া তাতাতাও ফিহে, কোরআন পড়তে সে আটকে যায়, লাহু আজরানে, তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে। অতএব সোনামণিরা কষ্ট করে কোরআন মুখস্থ করেছে, সোনামণিরা একটা অক্ষর কোরআন মাজিদের পড়লে 20টা করে নেকি পাবে ইনশাআল্লাহ। সোনামণিরা 20টা নেকি পাবে, আল্লাহ বলছেন যে ব্যক্তি একটা সৎকর্ম করবে তার জন্য কয় গুণ নেকি রয়েছে? 10 গুণ নেকি। অতএব একটা অক্ষর পড়লে তারা 10 গুণ নেকি পাবে। অভিভাবক যারা, দায়িত্বশীল যারা, তারা সহযোগিতা করেছেন, কারণ সেই সুদূর কুমিল্লা থেকে, সুদূর সাতক্ষীরা থেকে, বাংলাদেশের প্রত্যন্ত সেই দিনাজপুর থেকে, এই দূর দূর জেলা থেকে সোনামণিরা কি একাই এখানে আসতে পারবে? তাকে কে সহযোগিতা করেছেন? অভিভাবকেরা সহযোগিতা করেছেন, এজন্য আপনারাও তার সমপরিমাণ নেকি পাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা হাদিস শুনিয়ে আমি সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। সহিহ মুসলিমের 2674 হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিছলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ,
যে ব্যক্তি মানুষকে ভালো কাজের পথ দেখাবে ভালো কাজের দিকে আহ্বান করবে যত মানুষ ভালো কাজ করবে তার সমপরিমাণ নেকি যে পথ দেখাবে তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে সোনামণিরা এখানে এসে কোরআন পড়ে হাদিস পড়ে যত নেকি অর্জন করেছে পথ দেখানোর জন্য অভিভাবকেরাও তার সমপরিমাণ নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিন্তু এই সোনামণিদেরকে যদি সহি দিনের পথে না নিয়ে এসে তাকে যদি মাজার পূজা শিক্ষা দেওয়া হয় তাকে যদি কবর পূজা শিক্ষা দেওয়া হয় তাকে যদি শিরক বিদাত শিক্ষা দেওয়া হয় তাকে শুধু দুনিয়া শিক্ষা দেওয়া হয় তাহলে তাকে ভ্রান্ত পথে পরিচালনা করার জন্য অভিভাবকেরা তার সমপরিমাণ পাপেরও ভাগীদার হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দা ইলা দালালাতিন যে ব্যক্তি মানুষকে ভ্রান্ত পথের দিকে ডাকবে তার উপরে তার সমপরিমাণ পাপ বর্তাবে যত পাপ এই যারা আমল করবে তাদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে যে মানুষকে পাপের পথে ডাকবে তাদের আমলনামায় তার সমপরিমাণ পাপও লিপিবদ্ধ করে দেওয়া হবে অতএব সোনামণিদেরকে যদি আমরা ভুল পথে পরিচালিত করি আমরা অভিভাবক হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে সোনামণিকে পাপের পথে পরিচালনা করার জন্য আপনাকে আমাকে কিয়ামতের কাঠগড়ায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে অতএব সাবধান এই নেকি অর্জনের পথ সোনামণি সংগঠনের পথ মোহতারাম আমিরে জামাত যেটা শুরু করেছেন সোনামণির প্রথম কেন্দ্রীয় পরিচালক শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ আজিজুর রহমান যার হাত ধরে আমরা এ পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ দিয়ে যিনি আমাদের এ পর্যন্ত সাথে নিয়ে এসেছেন তাদের সাথে থেকে আমরা যেন প্রত্যেকেই সবের ভাগিদার হতে পারি সেই মনমর্ষিকতা আজকে থেকেই আপনারা নিজেদের মধ্যে গেঁথে নিন প্রতিজ্ঞা করুন বলুন আপনাকে অভিভাবকদের আমরা প্রশ্ন করছি আপনাকে সোনামণিদেরকে নেকির পথে পরিচালিত করে সবের অংশীদার হতে রাজি আছেন এবার সোনামণিরা তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের প্রতি আমাদের উপদেশ সোনামণির সংগঠনের নীতিবাক্য কয়টা পাঁচটা সোনামণিরা নীতিবাক্য কয়টা এই পাঁচটা নীতিবাক্যকে তুমি বুকে ধারণ করে মুখে উচ্চারণ করে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করবে তাহলে তুমি ইহকালে সফল মানুষ পরকালে তুমি নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত মানুষ হতে পারবে ইনশাআল্লাহ সোনামণি সংগঠনের পাঁচটা নীতিবাক্য সোনামণিরা সকলে আমার সাথে সাথে বলো এক সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি আমরা সকল অবস্থায় কার উপর ভরসা করব ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ পীর ফকির মাজারের প্রতি না আল্লাহর প্রতি দুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করি আমাদের আদর্শ কোনো ব্যক্তি না নবী বলো সবাই আমাদের আদর্শ কোনো ব্যক্তি না নবী আমাদের আদর্শ কোনো ব্যক্তি নয় আমাদের আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি তুমি নিজেকে সর্বোত্তম চরিত্রের অধিকারী করো মনে রাখবে হাশরের ময়দানে দিনে সিয়াম পালনকারী রাতে তাহাজ্জুদ আদায়কারী চাইতেও উত্তম চরিত্রবান ব্যক্তির মিজানের পাল্লা ভারী হবে চার ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিরোধ করি পাঁচ আদর্শ পরিবার গড়ি এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি আমরা সোনামণিদেরকে এই পাঁচটি নীতিবাক্যর আলোকে ইহকালীন জীবনে কল্যাণ পরকালীন জীবনে মুক্তির পথ দেখাচ্ছি এই মুক্তির পথ দেখাতে আপনারা এগিয়ে এসেছেন সহযোগিতা করেছেন যে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর নামেই আজকে এই সোনামণি সংগঠনের অনুষ্ঠানের আমাদের শুভ উদ্বোধন আল্লাহর নামে ঘোষণা করছি আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার তৌফিক দান করেন বাহির থেকে অনেক কষ্ট করে এসেছেন এখানে কষ্ট করা সফরের একটা মাধ্যম অনেক কষ্ট করে এসেছেন খাওয়ার কষ্ট থাকার কষ্ট এগুলো যদি কোনো আমাদের ত্রুটি হয়ে থাকে নিজগুণে আপনারা ক্ষমা করে দিয়ে আপনারা ধৈর্য ধারণ করে এগিয়ে যাবেন সামনের দিকে এই আহ্বান রেখেই আল্লাহর নামে আমি আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম এ পর্যায়ে জেলা পরিচালকের বক্তব্য প্রথমে বক্তব্য উপস্থাপন করবেন রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার সম্মানিত পরিচালক হাফেজ হাবিবুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু
الصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الحمد لله একুশতম সোনামণি কেন্দ্র সাংস্কৃতিক প্রতিযোগিতা 2023 আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে আমাদের স্নেহের সোনামণি কচিকাচারা এবং সম্মানিত অভিভাবকরা আমরা সর্বপ্রথম সেই বিশ্ব প্রতিপালকের প্রতি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক বছরের ন্যায় ধারাবাহিকভাবেও এবছরে সোনামণি কেন্দ্র সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন সেজন্য সেই বিশ্ব প্রতিপালকের প্রতি শুকরিয়া আলহামদুলিল্লাহ এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি মহরবুল আলামিন ঘোষণা করছেন অলতাকুম মিনকুম উম্মাহ তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে ইয়াদউনা ইলাল খায়র যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করবে ওয়ামুরুনা বিল মারুফ এবং সৎ কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে ওয়ানাহাউনা আনিল মুনকার এবং অন্যায় অসৎ কাজ থেকে বিরত রাখবে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর তারাই হচ্ছে সফলকামী আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর অঙ্গ সংগঠন সোনামণি প্রত্যেক বছরেই আমাদের স্নেহের সোনামণি কচিকাচাদেরকে সঠিক আকীদার মাধ্যমে অর্থাৎ একটি সোনামণি তার আকীদার মাধ্যমে সে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সেটা ফয়সালা হয় একটি সোনামণি যেন তার জীবনকে সঠিকভাবে গড়ে তুলবে এজন্য সর্বপ্রথম সে সঠিক আকীদা অনুযায়ী আহলে হাদিস আন্দোলনের অঙ্গ সংগঠন সোনামণির মাধ্যমে সঠিক শিক্ষা অর্জন করছে এজন্য আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ কেন আমরা যদি এই সোনামণিদেরকে লক্ষ্য করি শিক্ষা দেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন পর্যায়ে যে সোনামণি বলো তো তোমাদের নবী কিসের তৈরি শিক্ষা দেওয়া হচ্ছে নূরের তৈরি বলো তো তোমাদের আল্লাহ কোথায় আল্লাহ সর্বস্থানে বলো তো তোমার আমার যেই শ্রেষ্ঠ ধর্ম এই ধর্ম কার মাধ্যমে এসেছে তারা সঠিকভাবে বলতে পারে না তাদের নবীর নাম কি কিন্তু আমাদের একটি সোনামণি যার বয়স সর্বমাত্র 7 বছর সেই সোনামণিকে যদি প্রশ্ন করা হয় তোমার রব কোথায় আমার সোনামণি প্রশ্নের উত্তর দেয় আর রহমান আলাল আরশিস্তাওয়া আমার রব হচ্ছে 7 আসমানের উপর আরশ আদমে সমন্বত বড় তো সোনামণি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি তখন সোনামণি কোরআনের আয়াত দিয়ে বলে প্রমাণ দিয়ে বলে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মাটির তৈরি তার আর আমাদের সাধারণ মানুষ এবং তার মধ্যে পার্থক্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার ওহী আসে আর আমাদের প্রতি ওহী আসে না সঠিক শিক্ষার মাধ্যমে আমরা দীন ইসলাম শিক্ষা অর্জন করছি সম্মানিত সোনামণি আসুন তাই আমরা যে যে স্তরে আছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর অঙ্গ সংগঠন হিসেবে আমরা প্রত্যেকটি স্তরে এ দাওয়াতে কার্যক্রম সঠিকভাবে প্রচার করি এজন্য আমি সার্বিকভাবে সহযোগিতা কাম্য করছি ভিন্ন ভিন্ন জেলার দায়িত্বশীল বৃন্দ আন্দোলন যুব সংঘের কাছে যেন প্রত্যেকটি ঘরে যে সোনামণি আছে সেই সোনামণিরা সঠিক আকীদা অনুযায়ী নিজের জীবন গড়তে পারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারে এই আশা এই দাওয়া এই ভালোবাসা রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আল্লাহ ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখিরিল আয়া। সূরা হাজ আয়াত 23 ও 24। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فآباه يهبدنه أو ينصرنه أو يمجسنه رواه البخاري। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর অন্যতম অঙ্গ সংগঠন। সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন। আজকের 21তম বার্ষিক সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2023-এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আহলে আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি আহলে হাদিস মহিলা সংস্থা আল আউন ও পেশাজীবী আহলে হাদিস পেশাজীবী ফোরাম এর দায়িত্বশীল বৃন্দ, সর্বোপরি আমার স্নেহের সোনামণি এবং সুধী মণ্ডলী, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুন্দর পরিবেশে বসার সুযোগ দান করেছেন। এজন্য আমরা তার ইবাদতগাহে শুকরিয়া দান তেলাওয়াত করি, সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত তার প্রিয় নবী, শেষ নবী, যার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। সেই মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সোনামণি সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্যই যে আজকের সোনামণি আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ, তাই তাদেরকে সঠিকভাবে গড়ে তোলা, দিনের সঠিক পথে পরিচালিত করা, এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এই কর্তব্য বোধে উদ্বুদ্ধ হয়েই মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব 1994 সালের 23শে সেপ্টেম্বর রোজ শুক্রবার নওদাপাড়া মার্কেটস্থ জামে মসজিদে এদেশের 200 শতাধিক ওলামায়ে কেরাম ও সুদীদের সম্মুখে সূরা হজ্জের 23 ও 24 নং আয়াতের আলোকে এই সোনামণি মাধুর্যময় নামটি ঘোষণা করেছিলেন বলে আলহামদুলিল্লাহ। সোনামণি তারা অতি মূল্যবান, তবে তখনই মূল্যবান হবে যখনই তারা বিশুদ্ধ আকিদা ও আমলের মাধ্যমে ইহকালে কল্যাণ এবং পরকালীন জীবনে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তাই ছোট্ট সোনামণিদেরকে ছোট্টবেলা থেকেই বিশুদ্ধ আকিদার প্রশিক্ষণ দানের মাধ্যমে আমাদেরকে তাদেরকে জিন্দা দিল মর্দে মুজাহিদ হিসাবে গড়ে তুলতে হবে। মহতারাম আমিরে জামাত একটা কথা বলেন যে সন্তানের জন্য সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান। অভিভাবক মণ্ডলীদের কাছে আমাদের আহ্বান, সন্তানের জন্য অধিক সম্পদ জমা করার প্রয়োজন নাই, আপনি তাকে সুসন্তান আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলুন। তিনি বলেছেন যে সুশিক্ষিত ও আদর্শ সন্তানই পিতামাতার জন্য শ্রেষ্ঠ সম্পদ, বলুন আলহামদুলিল্লাহ। এজন্য তাদেরকে বিশুদ্ধ আকিদার আগে প্রশিক্ষণ দিতে হবে। একটা শিশুর দেহ হরণ করার চাইতে তার আকিদা হরণ করা মারাত্মক অপরাধ। তাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন সোনামণি ছোট্ট সোনামণিদেরকে সর্বাগ্রে যে বিষয়টি হাত দিয়েছেন যে সেটি হচ্ছে আকিদা, আবশ্যিক সাবজেক্ট হিসাবে আজকের এই সিলেবাসে রয়েছে। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, আমরা সেই আকিদা বিশুদ্ধ
করব এবং আমলকে বিশুদ্ধ করব অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হব আমাদের একটি মূল মন্ত্র সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়া সোনামণি সংগঠনের মূল মন্ত্র তাই আসুন আমরা সাতক্ষীরা জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে কেন্দ্রীয় কমিটিকে আন্তরিকভাবে অভিবাদন জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া কামনা করছি আল্লাহর কাছে আমরা সংক্ষিপ্ত একটা চিত্র সাতক্ষীরা জেলার তুলে ধরে আমার কথা শেষ করছি উপজেলা আমাদের সাতক্ষীরা জেলাতে রয়েছে মোট 4টি এবং এলাকা আমরা ইতিমধ্যে এই দুই সেশনে গঠন করেছিলাম 8টি এরপরে শাখা গঠন হয়েছে আমাদের 15টি এই মোটামুটি আমাদের জেলায় ব্যাপক বড় জেলা এরপরেও আমরা লোকবলের কমতির কারণে আমাদের কার্যক্রম একটু স্লো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামীতে সোনামণিদের মাঝে বিশুদ্ধ আকীদা ও আদর্শ প্রতি মানে বাস্তবায়নের মাধ্যমে আমাদের জেলাকে সমৃদ্ধ করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাযাকাল্লাহু খাইরান সোনামণিদের যদি ছোটবেলা থেকেই সঠিক দিন সহি আকীদা এগুলো শিক্ষা দেওয়া হয় তাহলে বাল্যকাল থেকেই তার জীবনের আমলের খাতা সমৃদ্ধ হবে অনুরূপভাবে সে তার জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন সম্মানে সংগঠনের প্রথম কেন্দ্রীয় পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এই মহতারামকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সোনামণির সারা বাংলাদেশ থেকে আগত দায়িত্বশীল ভাই ও বোনেরা এবং সবচেয়ে আদরের আমার প্রিয় সোনামণিরা যারা সামনে ভবিষ্যৎ যাদের জন্য আজকের এই অনুষ্ঠান সেই সোনামণিদের প্রতি রইল আমার আন্তরিক অভিবাদন আদর স্নেহ ভালোবাসা সোনামণি সংগঠন যে প্রতিষ্ঠা হয়েছিল এই মসজিদেরই এই বারান্দায় বসে সোনামণি সংগঠনের প্রথম শাখা প্রতিষ্ঠা করা হয় সেদিন মাত্র কয়েকজন সোনামণি নিয়ে অল্প কিছু সোনামণি নিয়ে এই সোনামণি সংগঠনের যাত্রা শুরু হয়েছিল সোনামণিদের যে জাগরণী শুনলাম কালকে আজকে শুনলাম কালকে যে প্রতিযোগিতা দেখলাম আসলে এই যে প্রতিযোগিতার যে বিষয়গুলো দেখলাম যেভাবে তারা প্রস্তুতি নিয়েছে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি জ্ঞাপন করছি এভাবে প্রস্তুতি নিলেই এরাই হবে বাংলাদেশের এক সময়ে আকিদার বিপ্লব ঘটাবে এবং সারা বাংলাদেশে আহলে হাদিসের বিপ্লব ঘটাবে এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সারা বাংলাদেশে বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ যে জাগরণীটা সোনামণিরা গিয়েছিল এক নম্বর জাগরণটা সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম রাসুলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম এই জাগরণটা ওই পাশে সোনামণি তিনতলার রুমে বসে রুমে একদিন রাত যাপন করছিলাম রাত্রে শুয়ে শুয়ে ঘুমের একটু ঘাটতি হচ্ছিল সেদিন এই জাগরণটা বসে জ্যোৎস্না রাতে আকাশের দিকে তাকিয়ে বারবার চাঁদের দৃশ্য দেখছিলাম জানলা দিয়ে সেদিন এই জাগরণটা লিখেছিলাম সোনামণি এক ফুটান্ত গোলাপের নাম রাসুলের আদর্শ জীবন গড়ার সংগ্রাম রাসুলের আদর্শ জীবন গড়ার যে সংগ্রাম এই সংগ্রামই সোনামণি সংগঠনের মূল সংগ্রাম সোনামণি সংগঠনের মূল মন্ত্র হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ নিজেকে গড়া এ সংগঠনের জন্য সময় শ্রম মেধা অর্থ এবং ধৈর্য এই পাঁচটি জিনিস দিতে পারলে সংগঠন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ সময় শ্রম অর্থ মেধা সাথে সাথে ধৈর্য এই পাঁচটি জিনিস যদি আপনারা ব্যয় করতে পারেন সোনামণি সংগঠন সারা বাংলাদেশে ইনশাআল্লাহ
বাস্তবায়ন হবে এবং আরও বৃদ্ধি লাভ করবে এবং বাংলাদেশের রান্নাশেখাটাতে ছুটে যাবে এর বিস্তৃতি। এবং এজন্য মোহতারাম আমিরে জামাত যখন সোনামণি সংগঠনের আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তিনি একটি কথাই বলেছিলেন, আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে তুমি কাজ করে যাও, বরকত দিবেন মহান রব্বুল আলামিন। আমিও সেই উদ্দেশ্যে চেষ্টা করেছিলাম, প্রথম দিকে একাই, তারপরে দুই তিনজন চারজন দায়িত্বশীল সহযোগী পেয়েছিলাম দুই বছরের মধ্যে। এদের নিয়ে যেভাবে চেষ্টা করেছিলাম, এখান থেকে চলে যেতাম একটা উপজেলায়, শুধুমাত্র কাজের কিছু বর্ণনা দিয়ে আমি শেষ করব। সেখানে যে তিন দিনের প্রোগ্রাম করতাম, দুই দিনের প্রোগ্রাম করতাম, চার দিনের প্রোগ্রাম করতাম, সেখানে যে এসে উপজেলায় থেকে সেখানে কয়টা স্কুল মাদ্রাসা বা কয়টা মক্তব আছে সেখানে বসে বসে সেখানে থেকে তাদের ওখানে প্রোগ্রাম সেরে, তারপরে আমি সেখান থেকে প্রোগ্রাম সেরে সোনামণি সংগঠনের সেখানে বাস্তবায়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়ে তারপর সেখান থেকে আসতাম। আপনাদের যারা দায়িত্বশীল বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলায় সোনামণি দায়িত্বশীল এবং সোনামণি সংগঠনের উপদেষ্টা, সোনামণি সংগঠনের প্রধান উপদেষ্টা মোহতারাম আমিনে জামাত এই সংগঠনের একটা সিস্টেম করেছিলেন। জেলায় প্রতিটা জেলা যখন গঠন করা হয়, আন্দোলনের সভাপতি হন প্রধান উপদেষ্টা এবং সোনামণি সংগঠনের ওই যুবসংঘের সভাপতি হন উপদেষ্টা। এর মূল বিষয় ছিল এটাই যে সোনামণি সংগঠন সোনামণিরা যেন অবহেলায় না ভোগে। এদের পিতা হচ্ছে যুবসংঘের দায়িত্বশীল, এদের দাদা হচ্ছে আহলে হাদিস আন্দোলনের দায়িত্বশীল। যিনি আহলে হাদিস আন্দোলনের সভাপতি তিনি সোনামণির প্রধান উপদেষ্টা, যিনি যুবসংঘের সভাপতি তিনি সোনামণি সংগঠনের উপদেষ্টা। তার বাপ এবং দাদার ভূমিকায় থেকে সোনামণি সংগঠনকে বাংলাদেশে বাস্তবায়ন করবে এই উদ্দেশ্যে মোহতারাম আমিরে জামাত আমাকে প্রথম থেকে এইভাবে সোনামণি সংগঠনের গঠন প্রণালী, জেলা গঠন প্রণালী সিস্টেম এভাবে প্রশিক্ষণ দিয়ে এভাবে শিখিয়েছিলেন। আমিও আপনাদের কাছে আহ্বান রাখছি, সারা বাংলাদেশে যদি সোনামণি সংগঠনের বিস্তৃতি লাভ করতে হয় তাহলে আমাদের উচিত হবে বাপ এবং দাদার ভূমিকায় রেখে, পিতা এবং দাদার ভূমিকায় থেকে যুবসংঘ এবং আন্দোলনের যারা দায়িত্বশীল আছেন, মহিলা সংস্থা যারা দায়িত্বশীল আছেন, আলাওয়ান এবং পেশাজীবী ফোরামের যারা দায়িত্বশীল আছেন, সবাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ এবং আহ্বান যে আপনারা সবাই সোনামণি সংগঠনের জন্য এগিয়ে আসেন। সোনামণিরাই একসময় এদেশে আলেস আন্দোলন, যুবসংঘ এবং আলাওয়ান সহ সমস্ত সংগঠনের আমাদের বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আসলে এখন বয়স হয়ে গেছে, অনেকটা অসুস্থ, আমি আপনাদের কাছে বিশেষ দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এবং সোনামণি সংগঠনের জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি যে সোনামণি সংগঠনের জন্য সময়, শ্রম, অর্থ, মেধা এবং ধৈর্য, এই পাঁচটি বিষয়ে আপনি সোনামণি সংগঠনের জন্য একটু খেয়াল রাখবেন। আল্লাহ এর যাজা আপনাকে দিবেন এবং এর বিনিময়ে ইনশাআল্লাহ হয়তোবা আমরা সবাই জান্নাতে যেতে পারি। এই সোনামণি সংগঠন বাস্তবায়নের বিনিময়ে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং আমাদের মোহতারাম আমিরে জামাত সহ আমাদের যারা অন্যান্য দায়িত্বশীল আছে সবাইকে নেক হায়াত দান করুন এবং তাদের আরও সংগঠনের জন্য কাজ করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে সোনামণি সংগঠনের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোনামণির কেন্দ্রীয় প্রথম পরিচালক মহোদয়কে। এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন আহলে হাদিস পেশাজীবী ফোরামের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ডাক্তার শওকত হাসান। আমি মহতারামকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা قال اقتلت نفسا زكيه بغير نفس لقد جئت شيئا نكرا। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে আজকের সোনামণি কেন্দ্রীয় সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। সুপ্রিয় উপস্থিতি, সোনামণিদের এই প্রোগ্রামে এসে কোরআনের একটি আয়াত মনে পড়লো, যেখানে একটা বালকের সম্বন্ধে কোরআন বলছে যে মুসা আলাইহিস সালাম এবং খিজির দুইজনে যখন
যাচ্ছিলেন যে ফাংতলাকা ইদা লাকিয়া গুলামা একটা বাচ্চার সাথে দেখা হলো ফাকাতালা তিনি তাকে হত্যা করে ফেললেন একটা বাচ্চা নিষ্পাপ বাচ্চা খিজি তাকে হত্যা করে ফেললেন একজন নবী এটা দেখে কি বলবে তিনি বললেন আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস একটা নিষ্পাপ বালককে আপনি হত্যা করে ফেললেন লাকাদ জিতু শাইয়ান নুকরা নিশ্চয়ই তুমি একটা খুব খারাপ কাজ করেছো তো আমরা দেখি যে এই বিষয়টা কেন ঠিক পরের স্টেপে আবার তিনি একটা দেওয়াল দেখলেন দুইজন একসাথে অতিক্রম করছিলেন সেই দেওয়ালটি পড়ে যাচ্ছিল সেখানে তাদের কাছে তিনি খাবার চাইলেন তারা তাকে খাবার দিল না কিন্তু তিনি তাদের দেওয়াল মেরামত করে দিলেন তো দুইটা ব্যতিক্রম ঘটনার কারণ যখন খিজির মুসা আলাইহিসসালামকে জানালেন বললেন যে এই যে সন্তানটি কানা আবাওয়াহি মুকমিনাইনি এই সন্তানের পিতামাতা হচ্ছে নেককার নেককার পিতামাতার সন্তানকে তিনি আশঙ্কা করলেন ফাখশিনা আইয়ুরুহিকুমা তুগিয়ান অকুফরা সে তার অবাধ্যতা এবং কুফর দিয়ে এই পিতামাতাকে কষ্ট দিবে আল্লাহ এটা চান না তার মানে আমাদের দুইটা পয়েন্ট একটা চিন্তা করতে আমরা দুই সোনামণিদের যদি আমরা গঠন করতে চাই আমাদের পিতামাতাদের হতে হবে নেককার আমাদের পিতামাতা থেকে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা লাভ করি পিতামাতা যদি আমাদের নেককার হয় তাহলে আমাদের সন্তানকে আল্লাহ হেফাজত করবেন এবং সেই সন্তানের ক্ষতি থেকেও এই পিতামাতাকে আল্লাহ হেফাজত করবেন কারণ বলা হয়েছে যে আল্লাহ আশঙ্কা করেছেন সে তার অবাধ্যতা এবং তার কুফর দ্বারা পিতামাতাকে কষ্ট দেবে এটা আল্লাহ চান না এই জন্য সন্তানকে মেরে ফেলেছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি যে দেওয়াল কেন মেরামত করলেন তিনি বললেন যে এই দেওয়ালটা আম্মাল জিদারু কান আলী গুলা মাইনি দুইজন বালকের ইয়াতি মাইনি তারা ছিল ইয়াতিম এবং কানা আবু হুমা সলিহা তাদের পিতামাতা ছিল নেককার নেককার পিতামাতার সন্তানের সম্পদকেও আল্লাহ হেফাজত করবেন সেই দেওয়ালের নিচে ছিল সম্পদ আল্লাহ চাইছেন ফা আরদা রব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়াইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রব্বিক আল্লাহ চান যে এই সন্তান শক্তিশালী যুবকে পরিণত হবে এবং একসময় এই সম্পদকে রক্ষা করবেন তার মানে চিন্তা করেছেন যে সন্তানের ক্ষতি থেকেও যেমন পিতামাতাকে আল্লাহ হেফাজত করছেন পিতামাতার জন্য নেক সন্তানকে ইনশিওর করছেন যে পরবর্তী আরেকটা সন্তান দিবেন সে নেককার হবে এবং নেককার পিতামাতার সন্তানের সম্পদকেও আল্লাহ হেফাজত করছেন এখান থেকে আমরা এটাই শিক্ষা লাভ করি যে আমাদের সন্তানদের শিক্ষিত পবিত্র করে গড়ে তোলার আগে পিতামাতাদেরও কিন্তু কী করতে হবে আগে নিজেকে পবিত্র হতে হবে নেককার হতে হবে মুমিন হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই সোনামণিদের পিতামাতাকে আগে নেক হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন এরপর আজকে টপিক ছিল যে এই সোনামণিদের পরিচ্ছন্নতা বিষয়ে গুরুত্ব কী আমরা কমনলি যদি দেখি যে একটা মেডিকেল ক্যাম্পেইনে যে দশটা বাচ্চা যদি আসে তাহলে হাতের খাঁজে খাঁজে কি আঙ্গুলের মধ্যে চুলকানি নাভির নিচে চুলকানি অধিকাংশই এটার কারণ হচ্ছে এই রোগের নামটা কি এটা হলো স্ক্যাবিস বলা হয় স্ক্যাবিস কি কারণে হয় এটা একটা কন্টাজিয়াস রোগ কারণ বাচ্চারা যেটা করে সবাই এক জায়গাতে অনেকগুলো বেড থাকে একজনের হলে আরও দশজনের মধ্যে ছড়িয়ে পড়ে কারণ এইটা পরস্পর দেখা যাচ্ছে রেগুলারলি তারা এটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কন্টাজিয়াস থাকার জন্যই কিন্তু এটা হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আমরা এই খোঁজ পাঁচড়া এইসব রোগ থেকে আমরা নিজেকে হেফাজত রাখতে পারবো আরেকটা বিষয় যেটা হয় কমনলি শুধু স্বাস্থ্য বিষয়ে যদি আমরা বলি বাচ্চারা অনেক সময় দেখা যাচ্ছে পড়াশোনাতে ভালো করছে না তার মেমোরাইজেশনের জন্য যে পার্ট হাফিজদের দেওয়া হচ্ছে সেটা সে ভালো মেমোরাইজ করতে পারছে না বা তার পারফরমেন্স গুড না এটার কারণ হচ্ছে অনেক সময় আমরা ম্যালনিউট্রিশনের ভুগি যদিও একটা ম্যালনিউট্রিশনের একটা ক্যাটাগরি রয়েছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এই পর্যায়ে না গেলেও আমরা প্রাথমিকভাবে ম্যালনিউট্রিশনে ভুগি কারণ আমাদের ক্ষেত্রে অনেক সময় খাদ্যের মধ্যে দেখা যাচ্ছে যে ডিম প্রোটিনটা থাকে না এই জায়গাতে আমাদের ইনশিওর করতে হবে যে আমাদের অবশ্যই প্রোটিন নিশ্চিত করতে হবে আবার দেখা যাচ্ছে সকালে ভালো যদি নাস্তা না হয় হাইপোগ্লাইসেমিতে ভুগবে গ্লুকোজ কম ব্রেনে মাথা ব্যথা করছে অনেক স্টুডেন্টদের দেখবেন টিচাররা যে মাথা ব্যথা করছে কেন কারণ তারা যদি সঠিকভাবে সকালে নাস্তাটা সঠিকভাবে না করে তাহলে তাদের এই মাথা ব্যথা করবে আর
যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকি আর যদি আমাদের নিউট্রিশন কম হয় তাহলে আমাদের ডিফেন্স মেকানিজম দুর্বল হবে, ইমিউনিটি, তাহলে আমাদের ফিভার, কমন কোল্ড এই জিনিসগুলো বেশি করে হবে। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আরেকটা হচ্ছে কৃমি, এটা বেশি ছড়িয়ে পড়বে যেটা আমার নিউট্রিশনকে খেয়ে ফেলবে। এই জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই, তাই আমরা শপথ গ্রহণ করি যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং আমাদের বাচ্চাদের নিউট্রিশন মেনটেন করবো, বিশেষ করে প্রোটিন যাতে থাকে, ডিম, মাছ, মাংস যাতে আমরা ইনশিওর করতে পারি আমাদের খাবারের মধ্যে, এটা আহ্বান জানাচ্ছি। আর শেষ আহ্বান তোমাদের প্রতি, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদমরাদের ঘামে তুই বাঁচা। আজকে তোমরা যদি সামনে এগিয়ে আসো, এই নবীন কচি কাঁচা তরুণ তারা যদি এগিয়ে আসে, তারা যদি নেককার হয়, তারা যদি তাদের ব্রিলিয়েন্সি, যদি এক্সিলেন্সি যদি প্রকাশ করে, তাহলে ইনশাল্লাহ এই দেশ সমাজ সামনের দিকে এগিয়ে যাবে। এই আশা প্রত্যাশা অন্তরের লালিত স্বপ্ন, সেই প্রত্যাশার প্রাপ্তির জন্য ঘটে এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান, অসংখ্য ধন্যবাদ আলাদিস প্রেসিডেন্ট ফোরামের সম্মানিত সভাপতিকে। এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ আলাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি মোহতারামকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أهل حدیث আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ও প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা ইকরাম, বিভিন্ন জেলা থেকে আগত কচিকাঁচা সোনামণি এবং সুধীমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটা সংস্কার ধর্মী সংগঠন। এই সংস্কারের প্রথম সংস্কার আকীদার সংস্কার। যে কোনো সংস্কার, বিশেষ করে আকীদার সংস্কার, সোনামণিদের মাধ্যমেই শুরু করতে হয়, কারণ সোনামণিরা কাদামাটির মতো। কাদামাটিকে মন যেভাবে চায় সেভাবেই তৈরি করা যায়, কিন্তু সেটা যখন শক্ত হয়ে যায় চাইলেই কিন্তু মনের ইচ্ছা অনুযায়ী সেটাকে রূপ দেওয়া যায় না। আজকে সোনামণি কচিকাঁচা আমরা যেই আকীদা তাদেরকে শেখাবো, তারা সেই আকীদাই বেড়ে উঠবে। আমরা যদি আমাদের দেশের শিক্ষা বোর্ডের সিলেবাসভুক্ত বইগুলির দিকে তাকাই তাহলে দেখতে পাই যে শিশু শ্রেণী 1, 2, 3 এই বইগুলোতে আকাইদ নামে একটা কিতাব আমরা পড়েছি, দেখতে পাই এখনো। এই কিতাবের মধ্যে যদিও আকায়েদ নাম দেওয়া হয়েছে কিন্তু অধিকাংশ ভ্রান্ত আকিদাই পরিপূর্ণ। সেখান থেকে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর মাধ্যমে শিশুদের মধ্যে সঠিক আকিদাই সম্বলিত বই শিক্ষা বোর্ড অধীনে প্রকাশিত হয়েছে, সেটা আমাদের শিক্ষা বোর্ড অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে সোনামণিদের শিশু অবস্থা থেকেই আকীদার পরিবর্তন ঘটছে। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ আল্লাহ সম্পর্কে কি আকীদা পোষণ করা দরকার এটাই জানি না। আল্লাহর প্রতি ঈমান বলতে কি বোঝায় এটাই আমরা অধিকাংশ মানুষ জানি না। আল্লাহর প্রতি ঈমান বলতে চারটি জিনিস সামিল হয়। এক,
আল ইমানু বি উজুদিল্লাহ, অর্থাৎ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ যে আছেন এটা বিশ্বাস করা। এর প্রমাণ বহু পাওয়া যাবে, সব কিছু আসমান জমিন থেকে যত কিছু সৃষ্টি জগৎ আছে সব কিছুই কিন্তু আল্লাহর অস্তিত্বের প্রমাণ। দুই, আল ইমানু বি রুবুবিয়াতিহি, আল্লাহ তাআলার রুবুবিয়াতে বিশ্বাস, আল্লাহ রব, এই ব্যাপারে বিশ্বাস পোষণ করা। রব অর্থ কি? ইফরাদুল্লাহ তাআলা বিল খালকি ওয়াল মিলকি ওয়াত তাদবীর, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে এক মনে করা, সবকিছুর মালিক হিসেবে এক মনে করা এবং সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে এক বলে বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ পরিচালনা করছেন, এই বিশ্বাস আমাদের করতে হবে। আল ইমানু বি উলুহিয়াতিহি, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা। আজকে যদি বাংলাদেশের দিকে তাকাই, ইবাদত মুসলিম আমরা বিশ্বাস করছি যে আমি মুসলিম মনে করি, দাবি করি আমি মুসলিম, প্রত্যেকটি সালাতে আমরা সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, আমরা বলছি প্রতিনিয়ত, কিন্তু আমাদের এই দাবি অনুযায়ী আমাদের কর্ম কি সেটা প্রমাণ বহন করছে? করছে না। আমরা প্রতিনিয়ত বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন আমাদের দেশের কয় পার্সেন্ট মুসলিমের মধ্যে আছে? খুব কম পার্সেন্ট মুসলিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন আছে। এটা চার নম্বর, আল ইমানু বি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, সেগুলো সম্পর্কে এক বলে বিশ্বাস করতে হবে। এবং আসমা ও সিফাতের ইমান এমন যে পবিত্র কোরআন এবং সহি হাদিস সময়ে যেইভাবে আসমা ও সিফাতের বর্ণনা এসেছে সেইভাবেই বিশ্বাস করতে হবে, কোনো পরিবর্তন করা চলবে না, কোনো কিছুকে অস্বীকার করা চলবে না, কোনো কিছুকে সাদৃশ্য অবলম্বন করা চলবে না এবং কোনো উপমা পেশ করা যাবে না। তাহলে পরিবর্তন চলবে না, অস্বীকার করাও চলবে না, কারো সাথে সাদৃশ্য করা যাওয়া চলবে না এবং উপমা পেশ করা যাবে না, এইভাবে আসমা সিফাতকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের দেশে আসমা সিফাতের এই সঠিক বিশ্বাস কি আছে? আমরা ছোট্ট 1-2 এর কিতাবগুলোতে, বাংলাদেশ শিক্ষা বোর্ডের আকায়েদের কিতাবগুলোতে কি দেখি যে আল্লাহ তাআলা সব নিরাকার ও সর্বত্রই বিরাজমান, এটা পড়েছেন কি পড়েন নাই? আচ্ছা, এখানে যারা সোনামণি আছো তোমরা, তোমরা বলো তো আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, তাই না? দলিল কি, কে বলতে পারবে দলিল? আল্লাহ তাআলা কোথায় আছেন? সূরা তহা আয়াত নাম্বার 5, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, এই সম্পর্কে কোরআনে কয়টা আয়াত নাজিল হয়েছে কে বলতে পারবে? কয়টা আয়াত? 7টি আয়াত নাজিল হয়েছে। তাহলে 7টি আয়াতের মাধ্যমে আল্লাহ আরশের উপরে আছেন, এটা আল্লাহ প্রমাণ করছেন। অথচ আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম, অধিকাংশ মুসলিম এই আয়াতগুলোকে তার সঠিক ব্যাখ্যা না করে রূপক অর্থে নিয়ে তারা বলছে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, আল্লাহ তাআলা নিরাকার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন কি আল্লাহকে আমরা দেখতে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পূর্ণিমার রাত্রে চন্দ্র দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে সূর্য দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? তো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো সমস্যা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে সূর্য দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, পূর্ণিমার রাত্রে চন্দ্র দেখতে যেমন কোনো তোমাদের সমস্যা হয় না, তেমনভাবে তোমরা জান্নাতে আল্লাহকে দেখবে এতেও তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা বলেন তো, আকারবিহীন কোনো কিছুকে দেখা যায়? আকারবিহীন কোনো কিছুকে তো দেখা যায় না। আবার একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ আসবেন তার নিজস্ব সুরাতে, সুরাত নিয়ে আসবেন,
যে সুরাত দেখে জান্নাতিরা চিনে নেবে, তাহলে সুরাত শব্দের অর্থ আকৃতি। অতএব আল্লাহ তাআলার আকার আছে, কিন্তু আকার কেমন আমরা কেউ জানি না। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের কারো মত নন, তিনি শোনেন এবং দেখেন। আমরা আল্লাহর শোনাতে বিশ্বাসী, আল্লাহর দেখাতে বিশ্বাসী, কিন্তু শোনেন কিভাবে দেখেন কিভাবে এটা আমরা বলবো না, বলতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানান নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের সোনামণি এই শিশুদেরকে যদি ছোট্ট অবস্থা থেকে আমাদের এই আকীদাগুলো তাদের কানে ঢুকিয়ে দিতে পারি, তাদের অন্তরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে তাদেরকে আর বিভ্রান্ত করতে আর কেউ পারবে না। এই জন্য সোনামণি সংগঠনের গুরুত্ব অপরিসীম। সোনামণি অবস্থা থেকে যার আকীদা চেঞ্জ হয়ে যাবে, সে মৃত্যু পর্যন্ত তার আকীদা বিভ্রান্ত আর করতে আর কেউ পারবে না। তাই আশা করি আমরা সকলেই সোনামণি সংগঠনকে বেশি বেশি সাহায্য করি, সারা দেশের সব জায়গায় সব গ্রামে সব মসজিদে যেন সোনামণিদের শাখা থাকে, এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين। اهل হাদিস আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন, এদেশের শিশু কিশোরদেরকে ইসলামের বিশুদ্ধ আকিদা এবং আমলে উজ্জীবিত করার মূল মন্ত্রে নিবেদিত যে জাতীয় শিশু কিশোর সংগঠন, সেই সোনামণির উদ্যোগে আয়োজিত বার্ষিক কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সুধী সমাবেশে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি মণ্ডলী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, অভিভাবক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কচি কাচা শিশু এবং কিশোর সোনামণিরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে দীর্ঘ এক বছর পরে আমরা এমন একটি আয়োজনে আবারও সম্পৃক্ত হতে পেরেছি, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শে জীবন গড়ার জন্যই আজকের এই বৃহত্তর আয়োজন। সম্মানিত উপস্থিতি, সমাজের ভবিষ্যৎ নাগরিক হিসাবে, আগামীর জাতির কাণ্ডারি হিসাবে সোনামণিদেরকে সঠিকভাবে গড়ে তোলা, তাদেরকে সঠিকভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করা, এটা অভিভাবক হিসাবে আমাদের যেমন দায়িত্ব, ঠিক তেমনই আমাদের সমাজ রাষ্ট্রে যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরও দায়িত্ব যেন আমরা একটু পরিবেশ গড়ে তোলেন, যেই পরিবেশে আমাদের সোনামণিরা, আমাদের ছোট ছোট সন্তানরা, তারা যেন ভবিষ্যতের নাগরিক হিসাবে, আদর্শ নাগরিক হিসাবে যেন তারা নিজেদেরকে গড়ে তুলতে পারেন। আর এ কারণেই ইসলাম ছোট থেকেই বাচ্চাদেরকে আদব শেখানোর বিষয়ে, সালাত শেখানোর জন্য বারবার গুরুত্ব আরোপ করেছে, কারণ একটা ছোট বাচ্চা সে একটা চারার মতো, এই চারাকে যে যত সুন্দরভাবে পরিচর্যা করবে, যত সুন্দরভাবে পরিচর্যা করা হবে, তত সুন্দরভাবে এই চারা একসময় মহিরুহে পরিণত হবে, তত সুন্দর গাছে পরিণত হবে, তত সুন্দর ফল সে দিতে পারবে। আর এ কারণেই সোনামণি সংগঠন গঠিত হয়েছে, যেন আমাদের সন্তানদেরকে, আমাদের শিশুদেরকে সঠিকভাবে যেন পরিচর্যা করা যায়, তাদেরকে যেন তাসফিয়া এবং তারবিয়ার মাধ্যম দিয়ে, প্রশিক্ষণ এবং পরিচর্যার মাধ্যম দিয়ে গড়ে তোলা যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র দাওয়াতি ময়দানে খেদমতের জন্য আসে নাই, শুধুমাত্র শিক্ষার বিস্তার ঘটানোর জন্য আসে নাই, বরং আহলে হাদিস আন্দোলন একটি সমন্বিত আন্দোলনের নাম। এই আন্দোলনের একটি অংশ হচ্ছে এই সোনামণিদের গড়ে তোলা, সোনামণিদের প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে পরিচর্যা করে তাদেরকে সামনে এগিয়ে নেওয়া, এই লক্ষ্যেই সোনামণি সংগঠন পরিচালিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সোনামণি সংগঠনের মৌলিক লক্ষ্যের মধ্যে প্রথম লক্ষ্য যেটা, সোনামণি সংগঠন চায় এদেশের শিশুদেরকে, এদেশের কিশোরদেরকে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আমল নিয়ে, বিশুদ্ধ জ্ঞান নিয়ে যেন তারা বেড়ে উঠতে পারে, সেই সুযোগ তাদেরকে তৈরি করে দেওয়া।
বিশুদ্ধ জ্ঞান ছাড়া কখনোই একটা বিশুদ্ধ জাতি গড়ে উঠতে পারে না। বিশুদ্ধ আকীদা ছাড়া, বিশুদ্ধ আমল ছাড়া কখনোই একজন বিশুদ্ধ মুসলিম গড়ে উঠতে পারে না। আজকে সমাজে বিশুদ্ধ জ্ঞানের চর্চা নেই, বিশুদ্ধ আমলের চর্চা নেই, শিক্ষার চর্চা আছে, জ্ঞানের চর্চা আছে, কিন্তু সেই জ্ঞান সেই শিক্ষা আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলছে না। আমাদের অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছেন, অনেক শিক্ষিত ব্যক্তি রয়েছেন, অনেক সার্টিফিকেটধারী ব্যক্তি রয়েছেন বটে, কিন্তু তাদের মধ্যে প্রকৃত অর্থে ইসলামের নৈতিক আদর্শ নেই, তাদের মধ্যে প্রকৃত অর্থে মানুষ হওয়ার গুণাবলীগুলো উপস্থিত নেই, এমনকি তাদের অধিকাংশই আল্লাহকেই চেনে না, আল্লাহকেও চেনে না, তাদের দিনকেও চেনে না। এরাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় শিক্ষিত, সমাজের সবচেয়ে বড় সার্টিফিকেটধারী, এবং তাদেরকে আমরা সমাজের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বলে মনে করি, অথচ তারা মোটেও আমাদের দৃষ্টিকোণ থেকে তারা জ্ঞানী ব্যক্তি নন। যারা আল্লাহকে চেনে না, যারা দিনকে চেনে না, যারা পৃথিবীতে তাদের কর্তব্য জানে না, তারা যারা পৃথিবীতে নিজেদের লক্ষ্য জানে না, যারা এই পৃথিবীর পরে আরেকটা পৃথিবী আছে, আরেকটা জীবন আছে, সেই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে না, তারা কোন অর্থে শিক্ষিত হতে পারে? শুধুমাত্র সার্টিফিকেট থাকলে কি শিক্ষিত হওয়া যায়? সম্মানিত উপস্থিতি, বিশুদ্ধ শিক্ষা বলা যেতে পারে এখন একটা সোনার হরিণের মতো অবস্থা। এদেশের 99% মানুষের মধ্যে ইসলামের বিশুদ্ধ শিক্ষা নেই। যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত বলে নিজেদের দাবি করেন, তাদের মধ্যেও প্রকৃত অর্থে ইসলামের শিক্ষা নেই, বিশুদ্ধ ইসলামের শিক্ষা নেই। এটা আমরা একদম হলফ করে বলতে পারি। এই ছোট্ট ছোট বাচ্চারা যখন বলছে আল্লাহ আরশের উপরে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তারা যখন বলছে যে না সমাজে শিরক বেদাত চলবে না, মাজারে যাওয়া যাবে না, সেখানে সিজদা করা যাবে না, বেদাত করা যাবে না, ঈদে মিলাদুন্নবীর মতো যে অনুষ্ঠানগুলো করা হচ্ছে সেই অনুষ্ঠানগুলো করা যাবে না, কোনো মানুষের কাছে নিজের মাথা ঝোঁকানো যাবে না, কোনো ছবি মূর্তির কাছে নিজের মাথা ঝোঁকানো যাবে না, এই কথাগুলো যখন আমাদের এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো বলছে, যাদের বয়স এখন 7 বছর হয়নি, 8 বছর হয়নি, অথচ 80 বছর হয়ে গেছে, সারাটা জীবন বুখারি পড়ে আসছেন, তাদের মুখ থেকে আপনি এই আওয়াজ কখনো শুনতে পাবেন না। সম্মানিত উপস্থিতি, সোনামণি সংগঠন বিশুদ্ধ জ্ঞানের প্রচার এবং প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা গ্রহণ করে চলেছে। গতকালকে আমরা যখন ওই চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে বিচারক হিসাবে আমরা যখন ছোট বাচ্চাদেরকে পরীক্ষা নিচ্ছিলাম, আমরা হতবাক হয়ে গেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের বদৌলতে আমাদের সন্তানদেরকে কত সুন্দরভাবে গড়ে ওঠার তৌফিক দান করেছেন। ছোট্ট 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা আকীদার বিষয়গুলো এত সুন্দর করে বলছে, যেটা আসলে যেটা আগেই বললাম যে 80 বছর ধরে যারা কোরআন হাদিস পড়াচ্ছেন, শুধু পড়ছেন না পড়াচ্ছেন, তাদের মধ্যেও আকীদার এই বিশুদ্ধ কথাগুলো তাদের কাছ থেকে শোনা যায় না। আলহামদুলিল্লাহ এভাবেই সোনামণি সংগঠন বিশুদ্ধ জ্ঞানের প্রচার এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দ্বিতীয়ত, সোনামণি সংগঠন আদর্শ মানুষ গড়ার একটা বড় ধরনের কেন্দ্র। এই সমাজে এখন আদর্শ মানুষ হওয়াটা, এটা বলা যেতে পারে একটা ভাগ্যের ব্যাপার, আদর্শ মানুষ হওয়াটা বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন, তাহলে আসলে আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠা প্রায় অসম্ভব বললেই চলে। কারণ এই সমাজের পরিবেশ, এই সমাজে আমরা যেখানে যা কিছু করছি, আমাদের সন্তানদেরকে যেখানে পড়াচ্ছি, সেখানে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা অত্যন্ত কঠিন। সেখানে সহশিক্ষা রয়েছে, মিডিয়ার মধ্যে নানা ধরনের আজেবাজে জিনিস রয়েছে, প্রত্যেকের হাতে হাতে মোবাইল, প্রযুক্তির কারণে এখন প্রত্যেকের কাছে নানা ধরনের অন্যায় অশ্লীলতা, এটা একেবারে এতটাই অ্যাভেলেবল হয়ে গেছে যে এখান থেকে একটা সুসন্তান গড়ে ওঠা, একটা আদর্শবান সন্তান গড়ে ওঠা, এটা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে উঠছে। সম্মানিত উপস্থিতি, ঠিক এই অবস্থাতে সোনামণি সংগঠন শিশু কিশোরদেরকে একটা আদর্শ মানুষ হিসাবে নিজের জীবন পরিচালনার জন্য নিয়মিত যে অনুশীলন প্রয়োজন, নিয়মিত যে চর্চা প্রয়োজন, নিয়মিত যে তাগিদ প্রয়োজন, সেই চর্চা সেই অনুশীলনের কাজ তারা অব্যাহত রেখেছে। এবং আমাদের শিশু কিশোরদের মধ্যে এই মূলমন্ত্র তারা ঢুকিয়ে দিতে চেয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ রাসূল যেভাবে জীবন গড়তে বলেছেন সেইভাবে যদি আমরা জীবন গড়তে পারি, আমাদের সন্তানরা যদি আমরা আমাদের জীবনের এই প্রাথমিক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারবো। অন্ততপক্ষে এই বার্তাটা আমাদের সন্তানদের বুকে আমরা আরোপ করতে চাচ্ছি, বুকে তাদেরকে গেঁথে দিতে চাচ্ছি। তৃতীয় যে বিষয়টি, আমাদের সন্তানদেরকে আমরা যেমন সঠিক জ্ঞান দিতে চাই, তাদেরকে যেমন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, ঠিক তেমনই
আমরা তাদেরকে সমাজ সংস্কারের ময়দানে যোগ্য দাইল আল্লাহ, যোগ্য সংগঠক, যোগ্য একজন বিপ্লবী মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই, যেন তারা সমাজের বিভিন্ন অন্যায়গুলোকে উৎখাতের জন্য সচেতন থাকে, জাগ্রত থাকে। এখনকার সমাজে আমরা অত্যন্ত উদাসীন, আমরা অন্যায় দেখেও না দেখার ভান করি, যা চলছে তাই চলবে, চলুক না। এই যে একটা অবস্থা বর্তমানে চলছে, আমরা চাই না আমাদের সন্তানরাও এই মানসিকতা নিয়ে গড়ে উঠুক, বরং তারা প্রতিবাদী হয়ে গড়ে উঠুক। সমাজে যেখানে অন্যায় চলবে, যেখানে অনাচার চলবে, সেখানে যেন তাদের কণ্ঠ উচ্চকিত হয়, সেখানে যেন তারা তাদের ন্যায়ের বার্তা, তাদের হকের বার্তাকে যেন তারা উচ্চকিত করে, তারা যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শেখে। এটাই সোনামণির অন্যতম একটি লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসান কওলাম মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে কথায় কোন ব্যক্তি উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, যে নিজে সৎ আমল করে, নিজে সৎভাবে চলে, এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী। এই কথা বলা মানুষ যেটা, সেই মানুষই হচ্ছে এই সমাজের সবচেয়ে উত্তম মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আমরা চাই আমাদের সন্তানরা এই সমাজের সবচেয়ে উত্তম মানুষ হিসাবে গড়ে উঠুক, সবচেয়ে উত্তম আদর্শ হিসাবে গড়ে উঠুক, যারা আগামী দিনের রাহবার হিসাবে, আগামী দিনের কান্ডারি হিসাবে এই সমাজকে যারা গড়ে তুলবে, সেই মানুষগুলো গড়ে উঠুক আমাদের এই সন্তানদের মধ্য থেকে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি বিশেষ করে আমাদের অভিভাবক মণ্ডলী যারা রয়েছেন, যারা মাদ্রাসার দায়িত্বশীল রয়েছেন, যারা সমাজের যে যে পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান, আমাদের কর্তব্য হবে আমাদের সন্তানদেরকে যেন আমরা এমনভাবে গড়ে তুলি, সে আমার নিজের সন্তান হোক বা অপরের সন্তান হোক, সে আগামী দিনের কাণ্ডারি যদি হয়ে থাকে, তাকে যেন আমরা চেষ্টা করি এমনভাবে গড়ে তুলতে সে যেন একজন সৎ এবং আল্লাহভীরু মানুষ হিসাবে গড়ে ওঠে, সে যেন আদর্শবান চরিত্রবান মানুষ হিসাবে গড়ে ওঠে, সে যেন হালাল হারাম বুঝতে শেখে, কোনটা হালাম কোনটা হারাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো কোনটা মন্দ, এটা যেন সে বুঝতে শেখে, সে যেন শির্ক বেদাতকে চিহ্নিত করতে শেখে, সে যেন একজন ভালো মুসলিম হিসাবে গর্ববোধ করতে পারে, সর্বোপরি একজন জান্নাতি মানুষ হিসাবে যেন সে নিজেকে গড়ে তুলতে পারে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে গড়ে তুলেছিলেন, যখন তারা কাবা গৃহকে নির্মাণ করা শেষ করলেন, তারপর আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে আমাদের রব, আপনি আমাদের দুইজনকে, আমি ইব্রাহিম আমার সন্তান ইসমাইল, আমাদের দুইজনকে আপনি পরিপূর্ণ মুসলিম হিসাবে পরিণত করুন। অমিন জুরিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আর আমাদের যারা পরবর্তী প্রজন্ম আসবে তাদেরকেও পরিপূর্ণ মুসলিম হিসাবে, তোমার কাছে আত্মসমর্পণকারী হিসাবে, তোমারই দাস হিসাবে তাদেরকে কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি বিভিন্ন পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বললেন, ইফ কলাল্লাহ রব্বু আসলিম, ইব্রাহিমকে তার প্রভু বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো, তুমি আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে মাথা নত করো, আল্লাহর ইচ্ছার কাছে মাথা নত করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলাম তুলি রব্বিল আলামিন, আমি আমার প্রভুর কাছে আত্মসমর্পণ করলাম। আমরা চাই আমাদের সন্তানরা প্রত্যেকে কথা বলা শিখুক, আমাদের রব হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, তার কোনো শরীক নেই, তার কাছেই আমাদের মাথা নত করতে হবে, তার দেওয়া বিধান অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করতে হবে। এই বার্তা আমাদের প্রত্যেকটা সন্তানের মুখ দিয়ে যেন উচ্চারিত হয়, তারা নিজে যেমন এই বার্তার উপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, নিজের জীবনকে যেমন ইসলামের উপর পরিচালনা করবে, এই সমাজটাকেও যেন তারা ইসলামের উপর পরিচালনা করতে পারে। এই পথে পরিচালনার জন্য, এই পথে গড়ে তোলার জন্যই সোনামণির সংগঠন কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে সোনামণির মানে কেন্দ্রীয় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানতে পেরেছি প্রায় 10,000 প্রতিযোগী এই বছরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সারা দেশে, সারা দেশ থেকে বাছাই করা আমাদের সোনামণিরা আজকে কেবলমাত্র কেন্দ্রে এসেছে। কিন্তু এই যে 10,000 সোনামণি এই সিলেবাসটা পড়েছে, প্রস্তুতি গ্রহণ করেছে এই প্রতিযোগিতার জন্য, এই যে প্রস্তুতি তারা গ্রহণ করেছে, এটাই আমাদের জন্য কিন্তু মূল টার্গেট ছিল। এখানে কেন্দ্রে নিয়ে আসা, ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হওয়া, পুরস্কৃত করা, এটা নিঃসন্দেহে একটা টার্গেট, তবে আমাদের মূল টার্গেট ছিল আমাদের সন্তানদের কাছে যত বেশি পৌঁছানো যায় তাদেরকে যেন এই সিলেবাসগুলো পড়িয়ে তাদেরকে এখনই প্রশিক্ষিত করা যায়। আলহামদুলিল্লাহ আমি মনে করি সোনামণি সংগঠন তাদের সেই দায়িত্ব পালনে সক্ষম হয়েছে। 10,000 শিশুর কাছে, 10,000 সন্তানের কাছে এই সিলেবাসগুলো পৌঁছে দেওয়া, তাদেরকে পড়ানো, এটা খুব সহজ কাজ ছিল না। বিশেষ করে আজকের সমাজ ব্যবস্থা যে প্রেক্ষাপট এখন চলছে, এই প্রেক্ষাপটে এটা অত্যন্ত কঠিন ছিল। আলহামদুলিল্লাহ সেই অসাধ্য সাধন করেছে সোনামণি। আমরা
আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে হয়তো এদেশের কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করতে পারবো না, লক্ষ লক্ষ মানুষের জীবন হয়তো আমরা পরিবর্তন করতে পারবো না, তবে এইটুকু আমরা আশাবাদী, এইটুকু আত্মবিশ্বাসী আমরা যে ইনশাআল্লাহ এদেশের শত সহস্র মানুষের, শত সহস্র মা বাপের স্বপ্ন, শত শত সহস্র সন্তানের বুকে ইমানের বার্তা পৌঁছে দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো, করেছি এবং আগামীতেও ইনশাআল্লাহ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন। আমরা আজকে যারা উপস্থিত রয়েছেন বিশেষ করে মুরব্বীরা, তাদের প্রত্যেককে অনুরোধ করব সোনামণির সংগঠনকে যেন এগিয়ে নেওয়ার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মসজিদে যেন সোনামণির শাখা থাকে, সেখানে যেন সন্তানদেরকে আগামীর নাগরিক হিসাবে, বিশ্ব নাগরিক হিসাবে, যোগ্য নাগরিক হিসাবে, দক্ষ নাগরিক হিসাবে, বিশুদ্ধ মুসলিম হিসাবে গড়ে তোলার প্রশিক্ষণ যেন প্রত্যেকটা মসজিদে যেন থাকে, প্রত্যেকটা এলাকায় যেন থাকে, এবং প্রত্যেকটা সোনামণি আমাদের সন্তানরা যারা রয়েছে তারা যেন এই ধরনের প্রশিক্ষণে রেগুলার অংশগ্রহণ করে। তাহলে ইনশাআল্লাহ সমাজে যতই ফেতনা থাকুক না কেন, যতই নানা ধরনের ফাসাদ থাকুক না কেন, ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আমরা এই ফেতনাগুলো থেকে বাঁচিয়ে তাদেরকে সুসন্তান হিসাবে গড়ে তুলতে পারবো। সোনামণি সংগঠন এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সোনামণি সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সোনামণি সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন, যারা জেলা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন, যারা শাখা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন, তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মানুষ গড়ার কারিগর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করে নেন। আমাদের শিশু সন্তানদেরকে, আমাদের সোনামণিদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আগামীর মর্দে মুজাহিদ হিসাবে, আগামীর বিশ্ব নাগরিক হিসাবে, আগামীর সুসন্তান হিসাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আহলে হাদিস আন্দোলনের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন, শিশু কিশোর এই সোনামণি সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে যে সোনামণিদের ঘিরে যে অনুষ্ঠান, শাখা এলাকা উপজেলা এবং জেলা পর্যায়ে যারা সবচেয়ে ভালো ফলাফল করে এই পর্যন্ত এসেছে, এই ছোট্ট সোনামণি আমার সামনে আছে এবং অভিভাবকবৃন্দ সবাইকে নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি ইঙ্গিত দেব সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট সোনামণিদেরকে দিনই কাজে উৎসাহিত দেওয়ার জন্য ভূমিকা পালন করবে কারা, তাদের কর্তব্য কি, এ ব্যাপারে আমি দু চারটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা বাঁচাও তোমাদেরকে এবং তোমাদের আহলে বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এটা আল্লাহ পাকের ঘোষণা, আমরা নিজেরা বাঁচবো এবং আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনজনের, দুইজনের ব্যাপারে কোনো ছাড় নাই। একটা হচ্ছে আমাদের নিজের স্ত্রী এবং সন্তানাদি, এই দুইজনের ব্যাপারে কোনো ছাড় হবে না। কাজেই আমরা আমাদেরকে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এবং আমরা নিজেরা সুরক্ষা থাকবো, অতঃপর সুরক্ষা করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে আমাদের সন্তানাদিকে। আমরা যদি একটি লাউ গাছ লাগাই, আমরা যদি একটি আম গাছ লাগাই, আমরা যদি একটি ফুলের গাছ লাগাই, যে কোনো গাছ লাগানোর পূর্বে আমাদেরকে সুন্দর করে মাটিটাকে পরিমার্জন করতে হয়, সেটাকে সুন্দর করে রূপান্তরিত করে সেখানে একটি বীজ বপন করা হয়। মনে রাখবেন,
সমাজ সংস্কারের জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস মহিলা সংস্থা, আলাউন সব মিলে সবচেয়ে বেশি আমরা লাভবান হব যাদেরকে নিয়ে আমরা তাজকিয়া এবং তারবিয়াত করতে পারলে সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট সোনামণি। এ ব্যাপারে আশা করি যে আমরা যারা অভিভাবক অবশ্যই আমরা অনুভব করছি, বিশেষ করে যেই সমস্ত অভিভাবকরা কাল থেকে এসেছেন সেটা তার পিতামাতা হতে পারে, তার শিক্ষক হতে পারে, মসজিদ মক্তব বিভিন্ন জায়গা থেকে এই প্রতিভা এখানে এসেছে এবং প্রতিভার যে কালকে সাক্ষ্য রেখেছে আমরা মুগ্ধ হয়েছি যে ছোট্ট ছোট্ট সোনামণিরা আকিদার বিষয়ে বলেন, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের ব্যাপারে বলেন, হাদিসের ব্যাপারে বলেন, প্রত্যেকটি বিষয়ে তারা যে সাক্ষ্য রেখেছে। আগামী দিন ইনশাল্লাহ আহলে হাদিস আন্দোলনের যারা কর্ণধর তারা হচ্ছে এই আমাদের ছোট্ট সোনামণি আদরের সন্তানাদি। এই সন্তানাদিকে যদি আমরা সঠিকভাবে বর্তমানে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, বর্তমান যে সমাজ ব্যবস্থা, বর্তমান আমাদের যে সমাজের যে চিত্র, তাতে আমাদের সন্তানাদিকে যদি আমরা সোনামণি সংগঠনের অন্তর্ভুক্ত না করতে পারি তাহলে এই সন্তানাদি আগামী দিন আমাদের বোঝা হয়ে দাঁড়াবে। আর যদি সোনামণিতে আমরা অন্তর্ভুক্ত করতে পারি সোনামণি সোনামণি থেকে যাবে, আমাদের অন্তর প্রশান্তি লাভ করবে, আমাদের চোখ শীতল হবে, আমাদের সব জায়গা থেকে আমরা প্রশান্তির বাতাস আমাদের গায়ে লেগে আসবে, কথা ঠিক কিনা বলুন তো। আর যদি এই সোনামণিকে আমরা সঠিকভাবে ব্যবহার না করতে পারি, আজকে লক্ষ্য করে দেখুন মাদকতায় আসক্ত হয়েছে, মোবাইলে আসক্ত হয়েছে, যদি এই সোনামণি না থাকে তাহলে আমাদের শিশুরা দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কাজেই যারা আমরা অভিভাবক তারা তাদেরকে এই দিনী কাজে উৎসাহিত করার জন্য আমরা পারিবারিকভাবে আমাদের পারিবারিক তালিমী বৈঠক আছে, সাপ্তাহিক তালিমী বৈঠক আছে, মাসিক তালিমী বৈঠক আছে এবং শিশুদের নিয়ে আলাদা যে আমাদের কাজের ক্ষেত্র, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তুমি বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। বিদায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে পরিবারের চার শ্রেণীর মানুষ আছে, মুরব্বী আছে, যুবক যুবতী আছে, শিশু আছে, মহিলারা আছে, লক্ষ্য করে দেখুন এই চার শ্রেণীর মানুষকে যদি আমরা যে আমরা প্রত্যেকে দায়িত্বশীলের যে দশটি গুণ আছে তার মধ্যে একটি গুণ হচ্ছে ইসলামী পরিবার আমাদেরকে কায়েম করতে হবে, সেই লক্ষ্যে আমাদের শিশুদেরকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করি তাহলে আর বেশি দূরে নয় এদেশের মাটি থেকে শিরক বেদাত এবং যে ধরনের আজকে কবর পূজা মাজার পূজা বিভিন্ন ফন্দি ফিকির করে আজকে মুসলমানদেরকে অথর্ব বানানো হচ্ছে, মুসলমানদেরকে আজকে আমল আকিদা ভ্রষ্টতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে উত্তরণের জন্য আগামী দিন দায়িত্ব পালন করবে কারা? আমাদের এই শিশুরা, কথা ঠিক কিনা? আমাদের এই শিশুরা যদি আগামী দিন দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করাতে হয় তাহলে যারা অভিভাবক আছে আমরা অবশ্যই আমাদেরকে সযত্নে তাদেরকে লালন পালন করতে হবে। যদি তা না করি তাহলে ইহকালেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই, ইহকালে সন্তানের পক্ষ থেকে নানান ধরনের আমার উপরে কি আসবে সমস্যা আসবে বোঝা হয়ে যাবে। আর যদি আমরা এই সোনামণিদেরকে সোনামণি রূপে রূপান্তরিত করতে পারি তাহলে আগামী দিনে আহলে হাদিস আন্দোলনের এই মহৎ দায়িত্ব তারা বহন করে সাদকায়ে জারিয়া হিসাবে আমরা চলে যাব। আমিরে জামাত থাকবে না, আমরা থাকব না, আমাদের অভিভাবক আমরা থাকব না, সব মিলিয়ে আমরা চলে যাব কিন্তু আমাদের কবরে ইনশাল্লাহ সাদকায়ে জারিয়া নেকি পৌঁছাতে থাকবে। আমরা আমাদের এই নেকির অ্যাকাউন্ট সচল রাখতে চাই না অসল রাখতে চাই? ভাই যদি সচল রাখতে চাই তাহলে সোনামণিদের প্রতি আমরা অবশ্যই যত্নবান হব এবং সবসময় তাদেরকে উৎসাহিত করে এই দিনী কাজে অংশগ্রহণ করে আমাদের ব্যক্তি পরিবার সমাজ সংস্কারের মাধ্যমে আমরা এমন একটি ইসলামী সমাজ চাই যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝহবি সংকীর্ণতাবাদ। ইনশাআল্লাহুল আজিজ আমাদের আজকের শিশু আজকের সোনামণি আগামী দিন এ দেশ থেকে যাবতীয় শিরক বেদাত সহ কুসংস্কারকে উৎখাত করে সোনার সমাজ উপহার দিবে এই আশা ব্যক্ত করে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে অভিভাবকরা এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং 10,000-এর মতো যে সোনামণি অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যারা টপ লেভেলে আছে তারা এখানে এসেছে।
এবং তারা আজকাল কি সুন্দর যে উপস্থাপনা আমাদের সামনে করেছে এর জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا سناموني شمبلون 2023 وبولو كي آيجي تو اسكري شمبلون شمباني تو شبابو تي مانونيو پردانو تي تي اهلاتي ساندونون بانگلادش المحترم آمير جماعات এবং সোনামণির সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ এবং সোনামণির সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ বাংলাদেশের বিভিন্ন জেলা ও এলাকা থেকে আগত সোনামণি বালক ও বালিকা বৃন্দ এবং অভিভাবকবৃন্দ আমাদের সোনামণিরা আর ছোটবেলা থেকে যে আকীদা তারা শিখতে পারছে অনেক আলেম ওলামা যারা সারা জীবন লেখাপড়া করেছেন কামেল পাশ করেছেন দীর্ঘদিন যাবৎ শিক্ষকতার ময়দানে মেহনত করছেন তারাও কিন্তু এই বিশুদ্ধ আকীদা শিখতে পারছেন না এমন একটি আকিদা হচ্ছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকিদা আল্লাহ সম্পর্কে আকিদা আপনারা আগে শুনেছেন আমার টপিক দেওয়া হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকিদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মৌলিকভাবে পাঁচটি ভ্রান্ত আকিদা আমাদের সমাজে চালু আছে পাঁচটি ভুল আকিদা আমাদের সমাজে চালু আছে যেই আকিদার বিপরীতে সঠিক আকিদা কিন্তু আমাদের সোনামণিরা জানে কিন্তু দেশের অনেক আলেম ওলামারাও সেটা জানে না যেমন এক নম্বর যদি বলে আমাদের সমাজে চালু আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি আচ্ছা সোনামণিরা বলো তো রাসূল কিসের তৈরি মাটির তৈরি দলিল বলতে পারবা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এটা সূরা কাহফের কত নম্বর 110 নম্বর আয়াত সর্বশেষ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলকে রাসূল আপনি বলে দিন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো একজন মানুষ আর আমরা বলছি যে রাসূল হচ্ছে নূরের তৈরি মাটির তৈরি বাবা মার ঘরে কি নূর সৃষ্টি হইতে পারে বলো তো তোমরা হতে পারে বাপ মায়ের ঘরে যেখানে বাবা মা মাটি দিয়ে তৈরি আদম সন্তান মাটি দিয়ে তৈরি সেখানে তাদের সন্তান হিসাবে তাদের গর্ভে নূর কিভাবে আসে একেবারে সাধারণ যুক্তি দিয়ে বললে কিন্তু এটা হয় না তারপরে দলিল দিল তো আমাদের সামনে মজুদ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দিয়া তৈরি নূর দিয়ে নন আরেকটি ভ্রান্ত আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন না তিনি হায়াতুন নবী আমাদের রাসূল কি মারা গেছেন না জীবিত আছেন মারা গেছেন দলিল বলতে পারবে ছোট্ট একটা দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন আর অনেক দলিল আছে একেবারে সরাসরি যে হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা রাসূল সম্পর্কে যে নিশ্চয় তুমি মৃত্যুবরণ করবে তারাও মৃত্যুবরণ করবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন মৃত্যুবরণের কথা আমরা বলছি তিনি হায়াতুন নবী তিনি এখনো মরেন নাই তিনি জিন্দা আছেন জিন্দা নবী এই সমস্ত ভ্রান্ত আকীদা পোষণ করা কি ঠিক নিশ্চয় ঠিক না আমাদের সোনামণিরা আর বিপরীতে সঠিক আকীদাটা পোষণ করে আরেকটি ভ্রান্ত আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন তিনি অদৃশ্যের খবর জানতেন এটাও কি ঠিক আকিদা আর বলো তো গায়েবের খবর কে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন তাই না এই বিষয়ে দলিল বলতে পারবে কেউ ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব এই ছোট্ট কথার আয়াতটাও যদি বলি আল্লাহ নিকটে আছে গায়েবের চাবি তাছাড়া ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর জন্য আসমান জমিনের অদৃশ্য বিষয় সব আল্লাহ জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন না যদি জানতেন তাহলে তার জীবনে অনেক অনেক বিপদ আপদ ছিল ভবিষ্যৎ অনেক জায়গায় তিনি মার খেয়েছেন তো গায়েব জানলে তিনি কি মার খেতেন তিনি জানতেন যে সামনে গেলে আমার বিপদ আছে
তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতটুকু জানিয়েছেন তিনি ততটুকু জানেন আগাম সংবাদ আর ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতটুকু জানিয়েছেন তিনি ততটুকু জানেন তার বাইরে তিনি কিছু জানতেন না গায়েব জানতেন না আরেকটি বিষয় হচ্ছে আরেকটি ভ্রান্ত আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না এই প্রসঙ্গে জাল হাদিস একটা চালু আছে লাউলাকা লামা খালাকতুল আফলাক নবী তোমাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে জগতের কোনো কিছু সৃষ্টি করতাম না এটা একটা জাল হাদিস আরো অনেক জাল হাদিস আছে আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন আল্লাহর কাছে তওবা করলেন ক্ষমা চাইলেন জান্নাত থেকে বের হয়ে এসে তখন তিনি রাসূলের নাম ধরে ক্ষমা চাইলেন তো আল্লাহ বললেন তুমি রাসূল সম্পর্কে মুহাম্মদ সম্পর্কে জানলে কিভাবে তখন আদম নাকি বললেন যে আমি আমাকে সৃষ্টি করার পরে আমি দেখলাম যে আরশের পায়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে দেখেন এরকম একটা জাল হাদিস বানানোর গল্প বানানো আছে তো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি হতো না আর একটা জাল হাদিস আছে জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না যদি তোমাকে সৃষ্টি না করতাম এই সমস্ত জাল হাদিসের ভিত্তিতে আমাদের সমাজের যারা মানে সাধারণ মানুষ বলেন আলেম ওলামা বলেন এই ভ্রান্ত আকীদাগুলো তাদের মধ্যে আছে আমরার বিপরীতে আমাদের সোনামণিদেরকে সঠিক আকীদাটা তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি এবং পাঁচ নম্বর আরেকটি ভ্রান্ত আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির তিনি সব জায়গায় আসেন আমাদের সমাজে ঈদ মিলাদুন্নবী বলেন যে কোনো মিলাদের মজলিস বলেন সেখানে দেখবেন যে একটা চেয়ার সাজানো থাকে একটা চেয়ার সাজানো থাকে খালি রাখা হয় উদ্দেশ্য হচ্ছে এখানে মিলাদের মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন বলুন নাউজুবিল্লাহ আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসতে পারবেন মিলাদের মজলিসে আসার কোনো ক্ষমতা তার আছে এই সমস্ত ভ্রান্ত আকীদা আমাদের সমাজে চালু আছে এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পাঁচটি আকীদা আমরা বললাম ভুল এরকম আল্লাহ সম্পর্কে আর অন্যান্য বিষয় সম্পর্কে আখেরাত সম্পর্কে অনেক ভুল আকীদা বিশ্বাসের মধ্যে আমরা আসলে নিমজ্জিত আছি তো আমাদের সোনামণিদেরকে আমরা এই ভুল আকীদার ঊর্ধ্বে সহি আকীদা বিশুদ্ধ আকীদা যেটা এইটা আমরা তাদেরকে শিক্ষা দিচ্ছি তো এই সংগঠনের প্রয়োজন আছে না ভাই যারা মুরব্বী তারা বলেন আছে তো নাকি আলহামদুলিল্লাহ আজকের এই যে সোনামণির এই যারা আজকে উপস্থিত হয়েছেন আর বিশেষ করে 10,000 ছাত্র অংশগ্রহণ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন তারা এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় তাহলে 10,000 যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার মানে কি 10,000 ছাত্রছাত্রী সোনামণি কচিকাঁচা তারা কিন্তু এই হাদিসগুলো মুখস্থ করেছে আকিদাগুলো মুখস্থ করেছে এবং যে বিষয়গুলো ছিল সবগুলি তারা মুখস্থ করেছে এটা কিন্তু একটা বিশাল সফলতা আলহামদুলিল্লাহ এখানে পুরস্কৃত হয়তো সবাই হবে না কিন্তু তাদের এই যে এতগুলো সন্তানের কাছে সোনামণির কাছে এই আকিদাগুলি বা হাদিসগুলি শেখানো গেলো এটা নিঃসন্দেহে একটা বিশাল সফলতা তো আমরা আশা করব যে আপনারা যারা অভিভাবক আছেন তারা সোনামণির সংগঠনের প্রতি আরও আরও যত্নশীল হবেন সোনামণির সংগঠনকে আরও কীভাবে মানে প্রসারিত করা যায় কীভাবে শাখা বৃদ্ধি করা যায় প্রত্যেকটা মাদ্রাসায় আমাদের তো আলহামদুলিল্লাহ এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে বা হচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সোনামণির শাখা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন সত্যিকার অর্থে সহি আকীদা শিখতে পারি সহি আমল করে আমরা যেন আমাদের আখেরাতকে সমৃদ্ধ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ও মনোবিজ্ঞান বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক মোহাম্মদ তরুণ হাসান স্যার আমি মোহতারাম স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2023-এর উপস্থিত সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ আমার সামনে উপবিষ্ট ছোট্ট স্নেহের সোনামণি এবং অভিভাবকবৃন্দ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে আমার আলোচনার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিশু কিশোরদের মন কিভাবে প্রফুল্ল রাখা যায় তার উপায়সমূহ নিয়ে
বিষয়টা খুবই প্রাসঙ্গিক, কারণ বর্তমান বিশ্বের সিনারিওর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি সুইসাইড আত্মহত্যার হার দিন দিন বেড়ে চলছে, এবং এটা বিশেষ করে শিশু কিশোরদের মধ্যে এটা দিন দিন বাড়ছে। আর আজকে যে বিষয়টা সেটা হচ্ছে মনকে কিভাবে প্রফুল্ল রাখা যায়। সুইসাইডের অন্যতম একটা কারণ হচ্ছে, বা আত্মহত্যার অন্যতম একটা কারণ হচ্ছে বিষণ্ণতা বা ডিপ্রেশন। আর প্রফুল্লতা এটা মানে মৌলিকভাবে বিষণ্ণতার একটা বিপরীত দিক বা বিপরীত একটা বৈশিষ্ট্য। তাহলে যদি মন মানসিকতাকে প্রফুল্ল রাখা যায় তাহলে বিষণ্ণতা স্বাভাবিকভাবে এটা কমে যাবে, এটা আর স্থান পাবে না এবং আত্মহত্যার হার কমে আসবে। তো আমি যে বিষয়গুলো, সময় খুবই সংক্ষিপ্ত, আমি চেষ্টা করব বিষয়টা যেহেতু বিস্তারিত বলার সময় আমি পাবো না, তো খুব সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা বিষয় পয়েন্টটাকে রেজাস্ট তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো এখানে যে বিষয়গুলো আমি তুলে ধরবো প্রত্যেকটা বিষয়ে কম বেশি বৈজ্ঞানিক গবেষণা হয়েছে, এর পিছনে বিজ্ঞানীরা কাজ করেছেন এবং এগুলো বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তো আমি সেখান থেকে কয়েকটা পয়েন্ট আউট করেছি, সেইগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো ইনশাআল্লাহ। তো প্রথম যে উপায়, মানে শিশু কিশোরদের মন মানসিকতাকে কিভাবে প্রফুল্ল রাখা যায়, এটার প্রথম উপায় হচ্ছে গেট ইউর সেলফ হ্যাপি ফার্স্ট। প্রথমে আপনাকে প্রফুল্ল হতে হবে, আপনার নিজেকে, অর্থাৎ শিশু কিশোরদের সাথে সংশ্লিষ্ট যারা আমরা আছি, পিতামাতা, ভাই বোন, পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় বা শিক্ষকবৃন্দ এর মধ্যে অন্তর্ভুক্ত, আপনাকে বা আমাদেরকে আগে প্রফুল্লতা অর্জন করতে হবে। আমাদের মন মানসিকতা যদি প্রথমেই, আমরাই যদি বিষণ্ণ থাকি বা আমাদের মধ্যেই যদি কোনো সমস্যা থাকে মেজাজের, তাহলে কিন্তু আমরা সঠিক যে শিশুদের মন মানসিকতার যে প্রফুল্লতা এটা আনতে আমরা সহায়ক হব না। সুতরাং প্রথমে আমাদেরকে নিজেদেরকে প্রফুল্লতা অর্জন করতে হবে, আমাদেরকে মানসিকভাবে সুখী হতে হবে। আর এই মানসিকভাবে সুখী হওয়ার অন্যতম একটা উপায় হচ্ছে অল্পে তুষ্ট থাকা, আমাদেরকে সবাইকে এই যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে সেটা শিশুদের দিকে যে উই হ্যাভ টু ফোকাস অন হেলথ অ্যান্ড স্লিপ কোয়ালিটি অব আওয়ার চিলড্রেন, মানে আমাদের শিশুদের তাদের স্বাস্থ্যগত দিক এবং তার ঘুমের গুণগত মান সম্পর্কে আমাদেরকে নজর দিতে হবে। আমরা অনেক সময় আমাদের শিশুরা যখন আমাদেরকে অভিযোগ করে আমি অসুস্থ, আমার পেটে ব্যথা, বিশেষ করে এরকম বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কথা বলে, তখন আমরা কিন্তু অনেক সময় বিরক্ত হই, রাগ করি তাদের উপরে। যদি আমরা এরকম করি তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা, কিন্তু শিশুদের একটা বৈশিষ্ট্য, তাদের সাইকোলজি হচ্ছে তারা কিন্তু আর বলতে চাইবে না পরবর্তীতে আপনাকে, কোনো সমস্যা হলে আপনাকে আর বলতে চাইবে না। সুতরাং তাদের স্বাস্থ্যর দিকে এবং তারা পর্যাপ্ত ঘুমাচ্ছে কি না, রাত্রে না রাত্রে জেগে থাকতেছে, বিভিন্ন বিষয় নিয়ে সেদিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে, এটা আর একটা দিক। তিন নম্বর দিক হচ্ছে আমরা যেটা বলতে পারি এক্সপেক্ট ইফোর্ট নট পারফেকশন, মানে শিশুদের কাছ থেকে আমাদের প্রত্যাশাটা কী হওয়া উচিত, মানে আমরা সবসময় চেষ্টা, আমাদের প্রত্যাশাটা হওয়া উচিত তারা চেষ্টা করছে কিনা, তাদেরকে তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালনে তারা সচেষ্ট, মানে চেষ্টা করছে কিনা সেদিকে আমাদেরকে ফোকাস করা উচিত। কিন্তু আমাদের প্রত্যাশা যদি থাকে পারফেকশন, মানে একদম নিখুঁত 100-তে 100 পেতে হবে, এই রকম যদি আমাদের মন মানসিকতা বা মেজাজ তৈরি হয় তাহলে কিন্তু আমরা শিশুদের মন মানসিকতাকে প্রফুল্ল করতে পারবো না, আমাদেরকে এই বিষয়ের দিকেও নজর দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা পয়েন্ট, আপনি নিজেকে একটা মডেল হিসেবে গড়ে তুলুন, আপনি নিজে একজন হ্যাপি পারসন, আপনি একজন নিজে একজন সুখী মানুষ, সেই মডেলটা তাকে দেখান। কারণ শিশুরা তাদের বুদ্ধির বিকাশের আগ পর্যন্ত, ইন্টেলিজেন্স ডেভেলপ হওয়ার আগ পর্যন্ত তারা যে শিক্ষা গ্রহণ করে মূলত অবজারভেশন, দেখে শিখে এবং সেটাকে অনুকরণ করে। সুতরাং আমাদেরকে এমনভাবে নিজেদেরকে মডেল হিসেবে তৈরি করতে হবে, যেমন শিশুদেরকে আদর করা, কোলে নেওয়া, চুমু খাওয়া, এই ধরনের আচরণগুলো তাদেরকে আমাদেরকে প্রদর্শন করতে হবে। তাহলে কী হয়, আমাদের মস্তিষ্কে এক ধরনের হরমোন আছে, সেটাকে বলা হয় অক্সিটোসিন, এটাকে বলা হয় লাভ হরমোন, এই হরমোনটা আমাদের শরীরে তখন সিক্রেশন হয়, এটা হলো মানুষের ভালোবাসা, মানে বিভিন্ন স্নেহ মায়া মমতার সময় এটা সিক্রেশন হয়, আমাদের এইটা বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। আরেকটা পয়েন্ট সেটা আমি বলবো খুব সংক্ষেপে, সেটা হচ্ছে বি স্লো, আপনি একটু নিজেকে ধীর স্থির করুন, এত বেশি ব্যস্ততা শিশুদের সামনে দেখাবেন না, আপনি সবসময় ব্যস্ত এইটা কিন্তু আমাদেরকে দেখানো যাবে না, তাদেরকে একটু পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে।
বিভিন্ন ধরনের আরেকটা পয়েন্ট, বিভিন্ন ধরনের ভালো অভ্যাস গড়ে তোলা, যেমন বড়দের সালাম দেওয়া, দৈনন্দিন দোয়াগুলো শিক্ষা দেওয়া, রাত্রে ব্রাশ করে ঘুমানো, বিভিন্ন ধরনের মিশাপ করে ঘুমানো, এই বিষয়গুলো শিক্ষা দেওয়া। আর একটা হচ্ছে নিয়মানুবর্তিত শিক্ষা দেওয়া, ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন, তাদেরকে বিভিন্ন মানে ঘুমানোর সময় ঘুমানো, খেলার সময় খেলা, খাওয়ার সময় খাওয়া, পড়ার সময় পড়া, এই নিয়মানুবর্তিতার ভিতরে তাদেরকে আমাদেরকে প্র্যাকটিস করানো দরকার। আর একটা বিষয় হচ্ছে টু হেল্প আদার্স, আমরা অন্যদেরকে সহায়তা করব, সাহায্য করব বিভিন্ন ক্ষেত্রে এবং তাদেরকে শিশুদেরকে সেখানে অন্তর্ভুক্ত করব। তাহলে কী হবে, আমরা যখন মানুষকে সহযোগিতা করে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করি, তখন আমাদের মধ্যে এক ধরনের সেলফ এস্টিম, আত্মমর্যাদা ডেভেলপ করে, এটা বিকশিত হয়, এটা বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণিত। তাহলে এইটাও শিশুদের মধ্যে আস্তে আস্তে এটা কি কন্টাজিয়াস হবে, এটা তারা শিখে যাবে, এটা অন্যদেরকে সহযোগিতা করা এবং নিজেরা শিশুদেরকে সেখানে অন্তর্ভুক্ত করব। আর একটা হচ্ছে হ্যাভ এ গ্যাটিচিউড প্র্যাকটিস, মানে আমরা পরস্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটা অভ্যাস গড়ে তুলব, কেউ কোনো কিছু দিলে তাকে ধন্যবাদ দেওয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, জাজাকুমুল্লাহ খায়ের বলা, এই বিভিন্ন ধরনের এই হ্যাবিটগুলো আমরা তাদের কাছ থেকে আমরা প্রদর্শন করবো, তারা শিখে যাবে। তাদেরকে আরেকটা বিষয় শিক্ষা দেওয়া, বি অপটিমিজম, আশাবাদী হওয়া, নৈরাশ্যবাদী না হওয়া, মানে যে কোনো বিষয়ে আমাদেরকে আশা রাখতে হবে, এটা আমাদেরকে অর্জন করতে হবে, তাহলে তারা শিশুরাও সেটা আমাদের কাছ থেকে শিখে যাবে। আর একটা বিষয় হচ্ছে পরিবারের বিভিন্ন মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যে কোনো অবস্থায় একটা হেলদি রিলেশনশিপ বজায় রাখা, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খেলার সময় দেওয়া, তাদের সাথে নিজেরা অন্তর্ভুক্ত হওয়া। আর একটা বিষয় হচ্ছে পরিবার পরিবেশকে, আমাদের আশপাশের যে পরিবেশ আছে সেই পরিবেশকে আমরা কী করব তাদের জন্য কমফোর্টেবল করার চেষ্টা করব, মানে তারা সাধ্যমতো আমরা চেষ্টা করব তাদের চাহিদাগুলো পূরণ করা, এটা খুব সাধ্যমতো। আর একটা বিষয় হচ্ছে আমরা সাধারণত পরিবারে কী হয়, আমরা বর্তমান বিশ্বে পরিবার দেখা গেছে ভেঙে যাচ্ছে, আমরা খাওয়ার সময় মানে পরিবারের সদস্যদের পাই না, তো অ্যাটলিস্ট আমরা যেন রাতের বেলায় ডিনারের সময় অ্যাটলিস্ট আমরা সবাই এক জায়গায় বসে খেতে পারি, এই অভ্যাসটা আমাদেরকে দেখতে হবে, তাহলে শিশুদের মন কিন্তু প্রফুল্ল থাকবে এই বিষয়টা নিয়ে। আর একটা বিষয় বিজ্ঞানীরা বলছেন, সাইকোলজিস্টরা বলছেন, সেটা হচ্ছে যদি সুযোগ থাকে, পরিবার পরিবেশ যদি সুযোগ থাকে, তাহলে বিভিন্ন ধরনের পশু প্রাণী পোষা যেতে পারে, এটা শিশুদের জন্য উপকারী, যেমন ছাগল পাখি, যেটা উপকারী আর কি প্রযোজ্য ক্ষেত্রে এটা করা যেতে পারে। আর সংক্ষেপে আমি আর একটা বিষয় বলবো, যেটা করা যাবে না, যেটা করলে আসলে শিশুর মন প্রসন্ন প্রফুল্ল হওয়ার বিপরীতে বিষণ্ণতা সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে আমাদেরকে যারা পিতামাতা আছি আমরা, আমাদেরকে খুব বেশি পিউনিটিভ হওয়া যাবে না, অর্থাৎ আমরা পিউনিটিভ প্যারেন্ট হবো না, আমরা কথায় কথায় শিশুদেরকে শাস্তি দিব না, শিশুকে শাস্তি দিব না, মারধর করবো না, গালিগালাজ করবো না, এই এইটা দিকে নজর দিতে হবে। আর একটা হচ্ছে বেশি একাডেমিক প্রেশার যাতে না দেই আমরা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর একটা হচ্ছে শিশুরা বেশি স্ক্রিনের দিকে সময় কাটাচ্ছে কিনা, দিনের একটা বেশিরভাগ সময় তার কোনো স্ক্রিনের দিকে নজর যাচ্ছে কিনা, অর্থাৎ মোবাইল, সে টেলিভিশন হতে পারে, কম্পিউটার হতে পারে, এটা কিন্তু বৈজ্ঞানিক গবেষণা প্রমাণিত হয়েছে, যারা বেশিরভাগ সময় দিনের একটা বড় অংশ এই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তাদের কিন্তু তাদের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখা যায়। আর একটা বিষয় হচ্ছে শিশুদেরকে বেশি 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 খেলনা কিনে দেওয়া যাবে না, সাধ্যমতো খুব বেশি অতিরিক্ত খেলনা কিনে দেওয়া যাবে না, এটা আমাদেরকে অভিভাবকদেরকে এদিকে আমাদেরকে নজর দিতে হবে। আর আমি সোনামণিদেরকে জাস্ট দুই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের অন্তরকে প্রফুল্ল রাখতে হলে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা আনুগত্যশীল হবে, গুরুজনদের প্রতি আনুগত্যশীল হবে, এটা তোমাদের একটা মূলমন্ত্র। যখনই দেখবে তোমার গুরুজন, পিতা মাতা, শিক্ষক, বড় প্রত্যেকেরই আনুগত্যশীল হবে, যতক্ষণ তারা কোরআন এবং সহি সুন্নার পক্ষে তোমাদেরকে মানে কোনো আদেশ উপদেশ দেয়, সেদিকে খেয়াল রাখবা। আর একটা হচ্ছে অহংকার পরিহার করতে হবে, অহংকার আমরা মনে রাখতে হবে, আমরা সবাই সৃষ্টি, আমাদের একজন রব আছে, আমাদের একজন খালেক আছে, আমাদের সৃষ্টি করেছে, সৃষ্টির কোনো অহংকার থাকা এটা সমীচীন নয়, সৃষ্টি অহংকার শুধুমাত্র স্রষ্টার থাকা চলে, আমরা বিনয়ী হব, অহংকারী হব না। আর একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফ্রেন্ড সিলেকশন, ফ্রেন্ড সার্কেল কীভাবে সিলেকশন করবে, বন্ধু নির্বাচন, এটা কিন্তু শিশু কিশোর বয়সে বেশি প্রভাব ফেলে, ধীরে ধীরে কিন্তু তার একজন ব্যক্তি কেমন হয় তার বন্ধুকে দেখলে আমরা বুঝতে পারি, এটা কিন্তু হাদিসের ভাষায়ও আসছে, ব্যক্তি কেমন তার বন্ধুকে দেখে নাও কেমন, এরকম। সুতরাং বন্ধু সিলেকশন, তুমি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সেইটা নির্বাচন খুবই গুরুত্ব সহকারে এটা দেখতে হবে, এদিকে অভিভাবকদেরও এদিকে বেশি সচেতন হওয়া দরকার আর কি। তো খুব সংক্ষেপে আমি এই বিষয়গুলো বলে আরও কিছু বলার ছিল, যেহেতু সময় আমাকে অনুমতি দিচ্ছে না,
আমি ভবিষ্যতে যদি সময় পাই তাহলে আরো বলার চেষ্টা করব আপনারা সবাই দোয়া করবেন আমি সবার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত জাযাকাল্লাহু খায়রান অসংখ্য ধন্যবাদ চমৎকার এক বক্তব্য উপস্থাপন করার জন্য এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের সাবেক উপপ্রধান চিকিৎসক ডাক্তার মোহাম্মদ হেলালউদ্দিন স্যার আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2023 এর সভাপতি মোহতারাম প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুধীমণ্ডলী ও স্নেহের সোনামণিরা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ প্রদত্ত অফুরন্ত নিয়ামত রাজির মধ্যে ফুটন্ত ফুলের মতো অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমাদের শিশু কিশোর ছোট্ট সোনামণিরা তাদেরকে ইসলামী আদব কায়দা মোতাবেক গড়ে তোলা সকল অভিভাবকের অপরিহার্য কর্তব্য উক্ত কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়ে শিশু কিশোরদেরকে সঠিক দিনের পথে পরিচালনার নেক নিয়তে আমিরে জামাত সোনামণি সংগঠন তৈরি করেন আজকে সোনামণি আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ তাদের চারিত্রিক অবক্ষয় হলে দেশ ও জাতি ডুবে যাবে অধপতনের অতল তলে তাই তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সোনামণি সংগঠনের দায়িত্বশীলগণ কাজ করে যাচ্ছে আজকের এই সুন্দর আয়োজন তারই এক ক্ষুদ্র প্রচেষ্টা আমি আশা করি সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সোনামণি ছেলেমেয়েরা সুস্থ সংস্কৃতির চর্চা করবে এবং দেশ জাতির জন্য চরিত্রবান হয়ে গড়ে উঠবে এই প্রচেষ্টার জন্য আমি সোনামণি সংগঠনের প্রতিষ্ঠাতা ও দায়িত্বশীলগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ যেন তাদের প্রচেষ্টাকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ 21তম বার্ষিক সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2023 এর সম্মানিত সভাপতি উপস্থিত মোহতারাম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং সোনামণি কেন্দ্রীয় পৃষ্ঠপোষক বিশেষ অতিথিবৃন্দ অত্র মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার থেকে আগত সোনামণিবৃন্দ অভিভাবকবৃন্দ সুধীবৃন্দ সবাইকে সর্বোত্তম আমার পক্ষ থেকে আন্তরিক মহরবত জানাচ্ছি আপনারা এই কয়েকদিন ধরে এখানে অবস্থান করছেন স্পষ্ট যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা এই সোনামণি সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এযাবৎ যেভাবে সোনামণিদের শিক্ষা দীক্ষা এগিয়ে তারা চলেছে ইনশাআল্লাহ তাদের মাধ্যমেই এই বাংলাদেশে আগামী দিনে সমাজ সংস্কারের একটা বিপ্লব শুরু হয়ে যাবে আমরা স্পষ্ট যদি আমরা সোনামণিদেরকে সঠিকভাবে স্নেহ করতে পারি তাদেরকে এই পথে এগিয়ে দিতে পারি তাহলে আকিদা আমলের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন সূচিত হবে কুরআন এবং সহিহ হাদিসের অমীয় বাণীকে যারা পরিত্যাগ করে জগাখিচুড়িভাবে আমল আকিদা তৈরি করছে তাদেরও কিন্তু উৎসাহিত হবে যে না আসলে প্রকৃতপক্ষে সোনামণি সংগঠন প্রকৃত কুরআন এবং সহিহ হাদিস বাস্তবায়ন করছে আজকে আকিদার ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে চলাফেরা উঠা বসা
কথাবার্তা মানুষের সঙ্গে আচরণ কেমন করতে হবে সর্ববিষয়ে সোনামণিরা আমাদের থেকে অনেক অগ্রগামী। তারা যেভাবে আমাদেরকে সম্মান করে আমাদেরকেও তাদেরকে অধিক মাত্রায় স্নেহ করতে হবে, তাদের পথ মসৃণ করে দিতে হবে, তারা যেন আরও এগিয়ে যায় সার্বিকভাবে সহায়তা করতে হবে। কোনো পর্যায়ে তাদের ব্যবহারে যদি ত্রুটি পান তাহলে ধিক্কার না দিয়ে এবং তাদেরকে দূরে সরিয়ে না দিয়ে তাদেরকে বুকে টেনে নিতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে বাবা তুমি যে কাজটা করেছো এটা ঠিক নয়, এইভাবে তুমি করলে ভালো হবে, তুমি এই কাজটা করবা না। দেখো যারা ভালো মানুষ ভালো ছেলে মেয়ে তারা কিন্তু এভাবেই চলে, এভাবেই তাদের কাজ বাস্তবায়ন করে চলে, তুমি সে পথেই বাবা চলো। দেখবেন অনেক সোনামণি এতে পরিবর্তন হয়ে যাবে, তাদের এই ব্যবহারটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে প্রকৃত আসল ব্যবহারে কিন্তু তারা রূপান্তরিত হবে। আমাদের সমাজে অনেক পিতামাতা আছেন যারা সামান্য কারণে রেগে যান এবং ছেলে মেয়েদেরকে ধিক্কার দেন, তাদেরকে খারাপ কথা বলেন, এইগুলো কিছুই করা যাবে না, বরং তাদেরকে সব বিষয়ে উৎসাহিত করে তাদের এগিয়ে দেওয়ার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে হবে। সবচাইতে বড় কথা যেখানে আকীদা বিশুদ্ধ হবে, যেখানে প্রকৃত বিশুদ্ধ ইসলামের চর্চা হবে, সেখানে আমাদের সোনামণিদেরকে দিতে হবে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষাবিধান করাই এবং সেভাবে আমরা চলি, এটা আগে ছিল বলেন, এখন বাংলাদেশে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে এখন অনেক মাদ্রাসা পরিচালিত হচ্ছে। মাদ্রাসা থাকা সত্ত্বেও যদি কোনো ধনী ব্যক্তি তিনি চিন্তা করেন যে এখানকার চেয়ে আর উচ্চমানের শিক্ষা আমার ছেলেমেয়েদেরকে দেব, বলেন হতে পারে, কিন্তু বিশুদ্ধ ইসলাম সেটা হবে না, সেটা আকিদার গণ্ডগোলের ইসলাম হবে, সেখানে প্রকৃত শিক্ষায় কিন্তু শিক্ষিত হবে না। এজন্য আমাদের যেখানে প্রতিষ্ঠান আছে আমাদের সবাইকে সেখানে উদ্বুদ্ধ হতে হবে, সেখানে আমাদের ছেলেমেয়েদেরকে দিতে হবে, আমাদের লোকদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে বলতে হবে যে প্রকৃত ইসলাম, যে বিশুদ্ধ ইসলাম এখানে আছে, আপনারা এখানে চলে আসেন, এখানে সোনামণিরা সঠিক পথে গড়ে উঠবে। দেখবেন আল্লাহর মেহরবানি অনেকেই বুঝবেন, অনেকেই বুঝে এ পথে পা বাড়াবেন, আর তখনই দেখবেন একটা সমাজ বিপ্লব শুরু হবে। আমাদের ছেলেমেয়েরা সঠিক পথে যদি গড়ে ওঠে তাহলে তাদের পিতামাতা, তাদের আত্মীয় স্বজন, তাদের গুরুজন সবার কিন্তু আকীদা বিষয়টা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। আমি সোনামণিদেরকে যেভাবে উৎসাহিত দেখছি ইনশাআল্লাহ আমি আশা করি আগামী কয়েক বছরের ভিতরে সমস্ত বাংলাদেশে তাদের মাধ্যমে একটা বিপ্লব শুরু হবে। এই বিষয়ে আমাদেরকে সচেতন এবং সজ্ঞান থেকে তাদেরকে স্নেহের মাধ্যমে আমাদের এগিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমার দলভুক্ত নয়। সুতরাং সোনামণিদেরকে সঠিকভাবে স্নেহ করে তাদের সার্বিক ব্যবহারে খোঁজখবর নিয়ে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। একুশতম বার্ষিক এই সোনামণি সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি স্পষ্টভাবে বলবো যে গার্জিয়ান যারা আছেন, যারা অভিভাবক আসছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন, নিরুৎসাহিত হবেন না, কারণ সবাই ফার্স্ট হবে না, সবাই সেকেন্ড হবে না, সবাই থার্ড হবে না। সুতরাং এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড়, তাদের কথা শুনছে সমগ্র দুনিয়া দেখছে, এটাই সবচেয়ে বড় জিনিস। সুতরাং আমি আগামী দিনে যেন উত্তরোত্তর এই প্রতিযোগিতা বৃদ্ধি পায় এবং এর অগ্রযাত্রা যেন আরও সামনে অগ্রসর হয় এই কামনা করে সবাইকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক মারবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত দিনের মুজাহিদ হিসাবে কবুল করে নিন এবং সে পথে চলার তৌফিক দিন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাহুল্লাহু খায়রাল জাযা। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হুসাইন। মাওলানা আলতাফ হুসাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ان الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের শিশু কিশোর সংগঠন সোনামণি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সোনামণি সংগঠনের প্রতিষ্ঠাতা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ আল্লাহ পাকের বারগাহে শুকরিয়া তেলাওয়াত করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠনের আমির বাংলার জমিনে কিতাব ও সুন্নাতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন জাতির সামনে উপস্থাপন করেছেন তুলে ধরেছেন তার চিন্তা চেতনার মধ্যে যে সোনামণি থেকে মানুষ গড়া শুরু হবে সমাজ তৈরি হবে এই চিন্তা যে কত উন্নত মানের একটি চিন্তা যেটা অন্য অনেকেই এদেশে স্কলারের কোনো অভাব নেই নামে সহায়ক স্কলার এগুলো অত্যন্ত সস্তা কিন্তু সমাজ সংস্কারে যে সার্থক ভূমিকা পালন করার জন্য উপযুক্ত যে পদক্ষেপ গ্রহণ সেক্ষেত্রে মোহতরম আমিরে জামাত এই সোনামণির মাধ্যমে গ্রহণ করেছেন কালকের প্রতিযোগিতায় আমরা যখন একটি ছোট্ট বাচ্চার এই এটা আমরা দেখলাম একটা কুমিল্লার ছোট বাচ্চাটা সারের সেই মানে সোনামণিদের নিয়ে চিন্তা করেছিলেন যে এই সোনামণি একদিন দেশের এক মানে সংস্কারক হিসাবে প্রতিষ্ঠিত হবে সেটা যে কত বাস্তবতা কত সার্থকতা এবং এই পদক্ষেপের যে কি গুরুত্ব সেটা আপনারা সচক্ষে কালকে দেখেছেন আজকের যে বাচ্চা এখনো দশ বছর বয়স যার হয়নি সে হাদিসের রেফারেন্স দিয়ে যেভাবে কথা বলছে তো আমাদের যতটা আমরা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম এবং আল্লাহর শুকরিয়া আদায় করার কোনো ভাষা আমাদের ছিল না যিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন তার চোখের সামনে এই স্মৃতি যখন উনি দেখছেন যে যেটা এদেশের অসংখ্য আলেমের পক্ষে সম্ভব না আমার সংগঠনের সোনামণি সে হাদিসের পৃষ্ঠা নাম্বার দিয়ে কিভাবে আল্লাহর নবীর এই অমীয় বাণী গোটা জাতির সামনে উপস্থাপন করছে আর এটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ বিশ্ববাসী এটাকে দেখছে আহলে হাদিস আন্দোলন যে একটা বৃহত্তর আন্দোলনের রূপান্তরিত হতে যাচ্ছে সেটা আমাদের সোনামণিদের দিকে তাকালেই বোঝা যায় সম্মানিত হাজিরিন ও যখন দোয়াগুলো পড়ছিল আসলে এই আজকের এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার সার্থকতা মানে বলার বোঝানোর আমার কোনো ভাষা নেই আমরা একটা চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আমরা যে এগিয়ে যাচ্ছি
আহলাদিস আন্দোলন যে এই সোনামণিদের দিয়ে বৃহত্তর আন্দোলনে রূপান্তরিত হতে যাচ্ছে, এটা আল্লাহর রহমতে আমরা তার বাস্তবতা দেখতে পেয়েছি। আমরা এখন শুধু দোয়া করব, সহযোগিতা করব। যত মুরব্বী আছেন, আহলাদিস আন্দোলনের যত কর্মী দায়িত্বশীল সমর্থক আছেন, আমাদের এই সোনামণিকে উত্তম রূপে গড়ে তুলতে হবে। আজকের সোনামণি আগামী দিনের ডক্টর গালিব হিসাবে গোটা বাংলাদেশে যেন আত্মপ্রকাশ করতে পারে। এক গালিবের হাত ধরে লক্ষ গালিব যেন বাংলার জমিনে তৈরি হয়, আমরা এই সোনামণির মাধ্যমে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সকলের কাছে সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। জাজাহুল্লাহ খাইরাল জাজা। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। ক্বাল আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ان الله يدخلون الذين امنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الانهار ويحلون فيها من اصابر من ذهب ولؤلؤ ولباسهم فيها حرير. الله رب العالمين شكر জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা বাংলাদেশের তৃণমূল থেকে পরিবর্তনের এই সুন্দর পরিবেশ যেটা বলা হয় সোনামণি, এই সোনামণি সংগঠনের কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অশেষ নেকি অর্জনের তৌফিক দিলেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও বেশি শুকরগুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাংলাদেশে, অন্যান্য জায়গায় এবং গোটা বিশ্বে ইসলাম নিয়ে, ইসলামের প্রতিকূল পরিবেশ যেভাবে তৈরি হচ্ছে, তারই মধ্যে আমাদের এই আহলাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন সোনামণি, এর মাধ্যমে মহতারম আমিরে জামাত চিন্তাভাবনা করে এই সোনামণি সংগঠন তৈরি করেছেন। সেই সোনামণি সংগঠনের আজকে এই প্রতিযোগিতা অনুষ্ঠান গতকালকে থেকে এ পর্যন্ত যে হাদিস এবং কোরআন চর্চা হলো এবং তার প্রতিযোগিতা হলো, এর সব সবগুলো অর্জন করার আল্লাহ যে তৌফিক দিয়েছেন, সেই জন্য তার দরবারে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত আজকের এই সম্মেলনের সভাপতি, প্রধান পৃষ্ঠপোষক আমাদের, যার হাতে এই বাংলাদেশ যত অনাচার অত্যাচার দুর্নীতি নির্মূল করার এই যে প্রথম পদক্ষেপ সোনামণি, সেই মহতারম আমিরে জামাতকে আমি জানাই প্রাণঢালা অভিনন্দন শুক্রিয়া। সাথে সাথে যে সমস্ত অতিথিবৃন্দ আজকে সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। আমি সোনামণিদের দেখে আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জালালুল কদর সাহাবী আবু সাঈদ খুদ্রির সেই কথাটা মনে পড়ে যাচ্ছে, সেটা বলেই শেষ করছি। তিনি বলতেন কোনো যুবককে, সোনামণিকে, যে মারহাবা বেওসিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন্নু আসিয়াল্লাকুম ফিল মাজলিসে নুফাহিমাকুমুল হাদিসা
فإنكم خلوفنا وأهل الحديث بعدنا তিনি কোন যুবককে ছোট বাচ্চাদেরকে দেখলে তাদেরকে জড়িয়ে ধরে বলতেন তোমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত অনুযায়ী তোমাকে মারহাবা জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা যুবকদের সোনামণিদের মজলিসে বসার ব্যবস্থা করে দাও এবং তাদেরকে হাদিস শেখাও কেননা তোমরাই হবে আমাদের পরবর্তী উত্তরসূরি এবং তোমরাই হবে পরবর্তী আহলুল হাদিস আজকে এবং গতকালকে এই সোনামণিদের হাদিস চর্চা দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সেই তার মুখের এই বাণী আমার মনে পড়ে গেল যে সত্যি মহতারা আমিরে জামাত একদিন থাকবেন না আমরা একদিন থাকব না এখানে যারা বসে আছেন মুরব্বীরা তারা একদিন থাকবে না কিন্তু আমিরে জামাতের হাত দিয়ে যে বৃক্ষ রচনা হলো যে সোনামণি সংগঠন তৈরি হলো একদিন তাদের মাধ্যমে এই বাংলাদেশের সোনার মানুষ তৈরি হবে এই আমার বুকের মধ্যে প্রেরণা জেগে উঠেছে আমি আর নিরাশ নই আমি বুঝতে পেরেছি যে না একদিন এই সোনামণির মাধ্যমে এই বাংলাদেশের মানুষেরা সোনার মানুষ করবে এই বাংলাদেশের সোনার বাংলা হবে আল্লাহ যেন এই সোনামণির মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে সোনার মানুষ করার তৌফিক দান করুন এবং এদের মাধ্যমে এদেশের যত অনাচার অত্যাচার দুর্নীতি সব বিদূরিত হয়ে আল্লাহ যেন এই দেশটাকে সোনার দেশ হিসাবে করে তোলার তৌফিক দান করুন এই আহ্বান রেখে এবং কামনা রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলোচনা এখন নিয়ে আসার জন্য অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে বাংলা বিভাগের সাবেক প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকের সোনামণি অনুষ্ঠানের বার্ষিক অধিবেশনে সভাপতি সোনামণি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ডক্টর আসাদুল্লাহ গালিব মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের জ্ঞানী গুণী প্রজ্ঞাশীল ওলামায়ে কেরাম এবং অন্যান্য ব্যক্তিবর্গ আমার সম্মুখে উপবিষ্ট সোনামণি অসংখ্য সোনামণি এবং তাদের অভিভাবকবৃন্দ তাদেরকে আমি অশেষ শুভেচ্ছা জানাচ্ছি তারা এই সংগঠনের সাথে সংহতি জ্ঞাপন করে একাত্মবদ্ধ হয়ে সোনামণি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন বলে বাংলা ভাষায় একটা কথা আছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আজকের যিনি শিশু পরবর্তীকালে তিনি হবেন পিতা আজকে শিশু যদি যথাযথ জ্ঞান প্রজ্ঞা অভিজ্ঞতা ধর্ম ধর্মীয় বিধান এবং সঠিকভাবে কোরআন হাদিস শিখে জীবনকে আলোকিত করে গড়ে তুলতে পারেন তাহলে তিনি ভবিষ্যতে অবশ্যই আদর্শ পিতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং তার পরবর্তীকালে তাদের সন্তান সন্ততিরাও এই ধারাবাহিকতায় অবশ্যই সঠিক পথ এবং মতের উপর প্রতিষ্ঠিত থাকবেন এটা আমার দৃঢ় বিশ্বাস সোনামণির মতো একটা সংগঠন বা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা কথা বলতে গিয়ে আমি সংক্ষিপ্তভাবে একটি কথা বলি আমার যতটুকু মনে পড়ে পৃথিবীর সর্বপ্রথম প্রতিষ্ঠান সংহতি অথবা আমরা যদি বলি ক্লাব সোসাইটি অ্যাসোসিয়েশন সেটা সম্ভবত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে খিলফুল ফুজুল তিনি তখন অনুগত পাননি অথচ তার মনের ভিতরে মানব কল্যাণ সমাজ কল্যাণ হিংসা বিদ্বেষ পরশ্রিকতা অহমিকতা সততা প্রবঞ্চনা ইত্যাকার যাবতীয় কুৎসিত কথাকার মনোভাবকে ছুঁড়ে দিয়ে মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একে অপরের পাশে দাঁড়ানোর জন্য যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তার নাম ছিল হিলফুল ফুজুল আর আমাদের বাংলাদেশে যিনি এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তিনি আমাদের
পরম শ্রদ্ধেয় আমার সহকর্মী ডক্টর আসাদুল্লাহ গালিব, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সঙ্গে আপনারা এখানে যারা আসছেন তাদেরকে আমি বলতে চাই, দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তা যে কথাগুলো বলেছেন তারা জেনে বুঝে উপলব্ধি করে যথাযথভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। অনুগ্রহ করে এই কথাগুলো আপনারা মনে মণিকোঠায় স্থান দেবেন এবং সেই অনুসারে নিজেরা যদি বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারেন, চলার পথে সঠিকভাবে নির্দেশিত করতে পারেন, তাহলে অবশ্যই আমরা ধরে নিতে পারি যে আগামী কয়েক বছরের মধ্যেই এই সোনামণি সংগঠনের সদস্যরা বাংলাদেশে এক ধরনের সঠিক, এক ধরনের না সত্যিকার অর্থে সঠিক যেটা, সেই সঠিক পথ এবং মতের উপর বাংলাদেশের মুসলিম সমাজকে প্রতিষ্ঠিত করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, জাযাকাল্লাহু খায়রান, ধন্যবাদ। আজকে নিউজটা পড়ে দেখি কি অবস্থা। আরে বাজারে যা দাম বেড়েছে তরকারির, বাপরে বাপ। আরে আরে এদিক সে আরো বড় নিউজ, ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনি হাজার নিহত, বাপরে বাপ। আল্লাহ আল্লাহ, তুমি মুসলিমদেরকে রহম করো, আল্লাহ আল্লাহ। আরো কত খবর। আমার খুব কষ্ট হচ্ছে, কে আছো আমাকে বাঁচাও। আরে বাবা শুনতো না, কাশার বাবা 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 বাবা, কে আছো তোমার বাবা? পানি বাবা, পানি বাবা, বাবা কথা বলো বাবা, পানি 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 বাবা বাবা, একটু কষ্ট করো পানি খাও বাবা বাবা। কে কোথায় আছো আমার বাবা, কি হয়ে গেল বাবা 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 বাবা, কথা বলো বাবা বাবা, চোখ বন্ধ করে না বাবা বাবা। ভাই আমার বাবা কথা বলছে না ভাই, কথা বলছে না মানে চাচা চাচা কথা বলুন, চাচা চাচা কথা বলুন বাবা বাবা কথা বলো বাবা। চাচাকে কি আপনি পানি খাওয়াইছেন? পানি খাওয়াইছি, ভালো হচ্ছে না ভাইয়া। ভাইয়া তোমরা কি কোরআন পড়তে পারো? হ্যাঁ আমরা তো কোরআন পড়তে পারি, আমরা তো মাদ্রাসায় পড়ি। তাহলে ভাইয়া আমার বাবার পাশে কি কোরআন পড়ো না? আচ্ছা আমরা পড়ছি বাবা, চল কোরআন পড়ি বাবা বাবা বাবা। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قوم من قبل أن يأتيهم عذاب أليم. قال يا قوم এখানে একজন মানুষ মারা যাচ্ছে আর আপনারা তার পাশে কোরআন পড়ছেন, মানে কোরআন দেওয়া বন্ধ করুন, আপনারা তাকে তালকিন দিন। তালকিন তালকিন আবার কিভাবে দিতে হয়? আপনারা তাকে কালেমা পড়ান। কালেমা? ও আচ্ছা বাবা বাবা, একটু কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ো বাবা। ভাই এটা তো সঠিক পদ্ধতি নয়। কালেমা তো এবার সঠিক পদ্ধতি, কালেমা তো এবার সঠিক পদ্ধতি, আবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম 916 নম্বর হাদিসে বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তাকবীর দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বাবা তুমি একটু তালকিন দিয়ে দাও না আমার বাবাকে। চাচা একটু কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন চাচা। বাবা বাবা একটু কষ্ট করো বাবা 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 চাচা চাচা বাবা বলো বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা
ভাই আপনি কষ্ট দেন না ভাই বাবা একদিন তো সবাইকেই চলে যেতে হবে ভাই ধৈর্য ধরুন ভাই একদিন তো আমাকেও চলে যেতে হবে ভাই একদিন আপনাকেও যেতে হবে বাবা আপনি দেরি না করে তার জন্য তাড়াতাড়ি গোসল এবং কাফনের ব্যবস্থা করুন আমি একটু আসি ভাই বাবা বাবা নাই বাবা নাই বাবা বাবা কথা বলো বাবা বাবা নাই আমার বাবা না আমার বাবা নাই কি করি হুজুর হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কে বলছো হুজুর কে বাবা কে কাঁদছো কেন কে তুমি হুজুর আমি মরলের ছেলে হুজুর মরলের ছেলে বাবা নাই বাবা নাই কি বলো কাউসা তোমার বাবার কি হয়েছে বাবা হুজুর বাবা আরিষ্ট করে মারা গেছে হুজুর আপনি তাড়াতাড়ি আসুন হুজুর আচ্ছা আচ্ছা কাউসা তুমি থাকো আমি আসছি হুজুর কে তখন মারা যাচ্ছে বাবা তুমি সবাইকে জানাও বাবা না আমার মা চলে গেছে বাবা নাই আমাকে কে কৌশা বাবা সে তোর কথা বলে না বাবা কত ভালো মানুষ ছিল সাহেব কত ডান্সার তা করতো যেতো না এই তোমরা যাও সুরাই আসেন বড় তাড়াতাড়ি এই সরো তোমরা সরো সুরাই আসেন বড় إنك لمن المرسلين على صراط مستقيم وعلى الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم غافلون لقد حق القول على أكثرهم لا يؤمنون سبحان الله الذين آمنوا بابا আরে ভাই الذين آمنوا আরে এখনো গোসল হয়নি মানে আমি আপনাকে সেই সকালে বলেছি তার গোসল করতে আপনি কেন এখনো গোসল করেননি আর আমি না সেই সকালে বলে গিয়েছিলাম মায়েতের পাশে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত পাঠ করার হাদিসটি জয়ীফ আপনি তা করেননি কেন গা তো ঠান্ডা হয়ে গেল হাই হাই হুজুর কি বলছেন এই বাবা তুমি আমার খন্তাইছো তুমি জানো না ওই মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন না পড়লে আল্লাহর রহম পড়ে না হুজুর আসলে মায়াতের পাশে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াতের হাদিসটি সম্পূর্ণভাবে জয়ীফ হুজুর আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আবু দাউদের 1622 নাম্বার হাদিসটিতে যাচাই করে দেখতে পারেন সেখানে এটি সুন্দরভাবে সঠিকভাবে বর্ণনা দেওয়া রয়েছে ভাই আপনি দেরি না করে তার জন্য তাড়াতাড়ি গোসল এবং কাফন দাফনের ব্যবস্থা করুন ভাই ইনশাল্লাহ আমি জানাজার সময় উপস্থিত থাকবো এ বেচি এত ভাই এত কি করে জানলো ও বাবা হাই যে সত্যি সত্যি গা ঠান্ডা তুমি ওই জাহিদ জাহিদ জাহিদের কাছে ফোন দাও জাহিদ মিয়ার কাছে ফোন দাও তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো যাও যাও জাহিদ মিয়ার কাছে ফোন দাও এসো এসো তাহলে আমরা গেলাম এসো না আমরা হচ্ছে ওই জানাজার সময় আসবো না ঠিক আছে কাও স্যার তাহলে গেলাম বলো হুজুর হুজুর আচ্ছা ভাই আমরা আসি তাহলে এখন আপনি ধৈর্য ধারণ করুন জানাজার সময় আবার উপস্থিত হবো ইনশাআল্লাহ ভাইয়া আসিও ভাই আমার বাবা না আর দোয়া করিও তার জন্য গোসল হায় আল্লাহ গোসল যাইতে চা
আল্লাহ ফোন ধরে না কেন? হ্যালো চাচা, চাচা এ বাদাম, এ বাদাম কান্দিস কেন তুই? চাচা চাচা আব্বা শুয়ে আছে, আব্বা মারা গেছে চাচা। এ বাদাম ভাই কি হই চাচা? তুই কি বলতে? আমি মারি আছে, আমি আসছি দাঁড়া বাদাম। চাচা আসেন তাড়াতাড়ি গোসল করাতে হবে চাচা। বললাম আসছি বাদাম, দাঁড়া তুই দাঁড়া। আমি তোর সাথে ফজরের নামাজ পড়লাম আর তুই এখন পড়ে গেলি রে ভাই। আমার বাবা নাই। এ বাপের তো গোসল হয়নি, ঠান্ডা হয়ে গেছে গা। তুই এক কাজ কর, ওই মেসো এক নখ কাটা আর ওই কুলুক নিয়ে আয়, তোর বাবার গোসল করাই দিচ্ছি বাদাম, যা যা। আচ্ছা বল রে ভাই, ভাই রে তুই এত তাড়াতাড়ি চলে যাবি আমি ভাবতে পারিনি ভাই। বললা রে চাচা এই যে মেসো কাছে এই যে ডিলা বাদাম দে, এই যে আমি আলমারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী পড়াশোনা করি। এ বাদাম, এই এই মাদ্রাসার নামটা না আমি অনেক শুনেছি, তোমার মাদ্রাসায় তো অনেক শিক্ষা দেওয়া হয়, তুমি জান নিশ্চয় অনেক কিছু জানো বাদাম, আমার সাথে এই এই তোমার এই চাচা জানা যারে জন্য এই যে গোসল করাবো, তুমি একটু এই সহযোগিতা করো বাদাম। জি জি তুমি এক কাজ করো, এই নাও এই নখগুলো কেটে দাও, আমি মেসরটা করে দিচ্ছি চাচা। বাদাম কি মাইয়াতে তো এই নীলকাঠাতে নখ কাটতে নাই মৃত্যুর পরে। এটা এই এই নখ না আমি কে কবরে পাঠাবো, এই এই গালগন্ধ তারপরে এই যে ময়লা ছয়লা আছে এই গুণ পরিষ্কার করে দেবো না চাচা? এগুলো তো মুসলিম মাইয়াতের জন্য শরীয়ত সম্মত না। আমি তো এতদিন এইভাবেই করে আসতেছি, এই নখ কেটে দিছি, মেসওয়াক করে দিছি, গোবর রঙের লোম ছেড়ে দিছি, এখন তুমি কি বলতে চাও তো বুঝতে পারতেছি না কিছু। চাচা মুসলমান মাইয়েদের জন্য এইগুলা যদি আপনি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের তো এইভাবে শিখান নাই, রাসূল এইভাবে আমাদেরকে বলেন নাই। বাজান তো এর সঠিক পদ্ধতি কি? তাহলে গোসল করানোর সঠিক পদ্ধতি হচ্ছে যখন আপনি কোনো মুসলমান মাইয়েদকে গোসল করাবেন তখন বিসমিল্লাহ বলে প্রথমে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবেন, অতঃপর আপনার হাতে একটি ভিজা নেকড়া রাখবেন, পূর্ণ পর্দা সহকারে মুসল ওই মাইয়েতের শরীর থেকে কাপড় খুলে নেবেন, অতঃপর তিনবার অথবা তিনের অধিক বেজোড় সংখ্যক তার গায়ে পানি ঢেলে দেবেন। যখন গোসল শেষ হয়ে যাবে তখন তার গায়ে কর্পণ বা সুগন্ধি লাগাবেন, আর মাইয়ের যদি মহিলা হয় তাহলে তার চুলগুলো ছেড়ে দেবেন এবং বেনে করে পিছনে তিন ভাগে ভাগ করে সেটাকে রেখে দেবেন। এটাই হচ্ছে গোসল করানোর সঠিক বা বিশুদ্ধ পদ্ধতি চাচা। বাজান রে এই বোন তো আমি অনেক মানুষ গোসল করাইছি কিন্তু এই নিয়ম তো আমার কোনোদিন কেউ বলেনি। বাজান তুমি আমার এই সঠিক নিয়মটা শিখাই দাও আর আমার সাথে একটু গোসলের সহযোগিতা। তাহলে আমরা গোসলটা করি ফেলি। এ বাদান এ তোর বাপের গোসল করেনি শেষ হয়ে গে, ওই কাফনের কাপড়টা দে বাদান, কাফনটা পড়াই নাই। চাচা চাচা কাফন, এক দুই তিন চার পাঁচ। এ বাদান এ তোর বাপের তো তিনটি কাপড় লাগবে, ও মহিলাদের জন্য নিজে চারটি কাপড়, তোর বাপের তিনটি কাপড়। চাচা আপনি তো আবার আর একটা ভুল করলেন, আপনি মহিলাদের জন্য পাঁচটি এবং পুরুষদের জন্য চারটি, এটা তো সঠিক নয়। এ বাজান এই এই পর্যন্ত আমি অনেক জানাজার পড়ে আইছি, অনেক দাফন কাফন করাই আইছি, আমি তো এই পুরুষদের জন্য তিনটি কাপড় আর ওই মহিলাদের জন্য পাঁচটি কাপড় এটাই তো জানি, তুমি আবার কি বলতে চাও? চাচা মাইয়ের পুরুষ হোক অথবা মহিলা হোক সকলের জন্যই তিনটি কাপড় যথেষ্ট,
এক তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকার জন্য বড় চাদর, দুই নম্বর যেটা তার পরনে থাকে অর্থাৎ লুঙ্গি, এবং তিন নম্বর কামিজ অর্থাৎ জামা। এই চারটি এই তিনটি কাপড় হলে মাইয়েতে অর্থাৎ পুরুষ হোক অথবা মহিলা হোক সকলের জন্যই যথেষ্ট হবে। আর মহিলাদের জন্য পাঁচটি এটা তো দেওয়া যাবে না, সকলের জন্যই তিনটি দিলেই হবে। বাদান, এ আমি তো অনেক দিন ধরে জানাজার কাফন পড়াচ্ছি, কিন্তু আমার তো এইভাবে কেউ বলেনি। ও দরগা শরীফের হুজুর আমার যেভাবে শিখাই দিয়েছে, নৌকাটি হবে চুল এ করতে হবে, মেসোয়া করতে হবে, আবার এই যে কাপন এরকম করে মহিলাদের জন্য পাঁচ কাপড় আমি জানি, আর পুরুষদের জন্য আমি তিনটি কাপড় দিয়ে পড়াই। তা তুমি যে এই সঠিকভাবে বলতেছ এ তো আমি কোনদিন জানিনি। তা বাদান, তুমি যদি এই সঠিক পদ্ধতি যদি এটা হয়, কোরআন হাদিসে যদি এটা থাকে, তাহলে তুমি বাদান একটু কাপড়টা পরিয়ে, তাহলে কাপড়টা পরিয়ে দিই। বাবা, আমার বাবা আর ডাকবে না আমাকে, বাবা শেষ, আমার বাবা না। বাদান, তাহলে ধরো তোমার বাবার খাটিয়ে তুলি, বাদান ধরো। বাবা বাবা, মায়েরকে নিয়ে এসো তাড়াতাড়ি, দেরি করতে চাও কেন? লাশ নিয়ে তো দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি এসো। বাবা, শোনেন, আমি একটা কথা বলি, শোনেন, মায়েরকে রেখে এত বেশি কথা বলার দরকার নেই। আপনারা সবাই জানেন যে আমাদের মোড়ল সাহেব মারা গিয়েছে, আল্লাহ আকবার, আল্লাহ তাকে জান্নাত বেশি করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর দেখেন, আমি বেশি কথা বলবো না, আমাদের কাউসার আছে এখানে, আমি না বলে কাউসার তুমি দুটো কথা বলে যাও। যা বাদান, বলো বলো। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমার আব্বা শুয়ে আছে, আর চাইলেও আব্বারে ফিরে পাবো না, চলা ফিরায় কোনো ভুল করলে মাফ করে দিন সকলে। আচ্ছা যাও যাও যাও, করে দেনা পয়সা থাকলে বলবেন, আমি সব পরিশোধ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুনলাম তো, কারো যদি দিনা পাওনা থাকে তা আমাদের কাউসারে বললে সে শোধ করে দেবে ইনশাআল্লাহ। এখন আমি দুইটা কথা বলি আপনাদের সামনে, দেখেন আমাদের বয়স প্রায় শেষ, প্রায় শেষ, অনেক বছর হয়ে গেল, কখন কে মারা যাবে কেউ জানে না, অথচ আমরা কি হতভাগা মুসলমান যে আমরা এই প্রতিনিয়ত এই জানাজার সালাত আদায় করতেছি। আচ্ছা, আমি যদি বলি যে জানাজার সালাতের নিয়তটা কার কার মুখস্থ, কে বলতে পারবেন? আরে নাউজুবিল্লাহ, দেখছেন আমাদের ঈমান কত শক্ত, আমরা জানাজার সালাত আদায় করি, বয়স হয়ে গেছে, অথচ আমাদের জানাজার সালাতের নিয়তটাই মুখস্থ নাই। তাহলে আমরা বাসায় গিয়ে জানাজার সালাতের নিয়তটা মুখস্থ করবো, ঠিক আছে? আজকে আমি বলে দিচ্ছি, সবাই আমার সাথে বলেন, নাইতুয়ান নাইতুয়ান উদিউল্লাহি তাআলা উদিউল্লাহি তাআলা আরবা তাকবীরাতিনিস সালাত আরবা তাকবীরাতিস সালাত। হ্যালো, একটা কথা বলি। হ্যাঁ বাবা, বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা, আপনি যে আমাদেরকে জানাজার সালাতে নিয়ত মুখে মুখে পড়াচ্ছেন, এটা তো ঠিক না। আমরা তো মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের সালাতুর রাসুল বইয়ের জানাজার অধ্যায় পড়েছি, সেখানে তো এসব নেই। আরে বাবা, সব বই কি থাকবে নাকি? আরে ভুলে গেছে, লেখেনি। আর আমাদের পীর সাহেবের 36টা পৃষ্ঠা, 36 প্রায় 75 পৃষ্ঠার একটা বই আছে সব নিয়ত, ওকে ভুল লিখিস নাই, সারা জায়গায় মাহফিল করতেছে আর সবাই পীর সাহেব বলে ডাকে, ও কম জানে? ও বইতে নেই, আর বই তো আছে। কিন্তু হুজুর, আমরা যদি এইভাবে বইয়ের অজুহাত দিয়ে যদি এই বিষয়টাকে এইভাবে এড়িয়ে চলে যাই, তাহলে কাল কিয়ামতের মাঠে আমি আপনি কিভাবে আল্লাহ তাআলার সামনে এই বিষয়ে কৈফিয়ত দিব? তাছাড়া আমাদেরকে তো
এই যে জানাজা সালাতে নিয়তের কথা বলতেছেন, জানাজা সালাতে নিয়ত করতে হয় মনে মনে। পবিত্র কুরআন এবং সহি হাদিসে যে এই বিষয়ে যেভাবে মতামত রয়েছে আমাদেরকে সেভাবে এটা পালন করতে হবে। আর মুখে নিয়ত পাঠের বিষয়টি হলো বিদআত, নতুন সৃষ্টি, আমাদেরকে এটা পরিত্যাগ করতে হবে। দূর বাবু, আমি সারা জীবন এইভাবে পড়াই আছি, কেউ কোনো কথা বললো না, আমাদের পীর সাহেব এইভাবে শিখাইতেছে, আর তুমি এসে এখন এই কথা বলছো? আমি ও জানাজা নিয়ত ছাড়া জানাজা নামাজ পড়াবো না। ও হুজুর, হুজুর দাঁড়া, না না না, হুজুর পড়েছেন জানাজা? দেখুন সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি শুধুমাত্র হুজুরের ভুলটা ধরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি যে আমার কথা এইভাবে নেবেন আমি এটা চিন্তাও করতে পারিনি। তাছাড়া আমাদের এ জানাজা সালাতে তার আমাদের যে মৃত ব্যক্তি রয়েছে তার শেষ বিদায়টা যদি আমরা সঠিক পদ্ধতিতে দিতে না পারি, এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? আপনারাই বলুন। এবাজান, এ তালিয়ার সঠিক পদ্ধতিটা কি তুমি একটু তালি বলি দাও। শুনুন, আমি আপনাদেরকে বলছি, যিনি জানাজা সালাতে ইমামতি করবেন তিনি চার তাকবীরে জানাজা সালাত পড়াবেন। প্রত্যেক তাকবীরে আল্লাহু আকবার বলে হাত উঠাতে হবে, অর্থাৎ রাউফুল আদায় করতে হবে। প্রথম তাকবীর দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়বেন। এরপর দ্বিতীয় তাকবীর, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর তৃতীয় তাকবীর, তৃতীয় তাকবীর দিয়ে জানাজা সালাতের যে দোয়াসমূহ রয়েছে সেই দোয়াসমূহ পাঠ করবেন। এরপর চতুর্থ তাকবীর দিবেন, চতুর্থ তাকবীর দেওয়ার পরে প্রথমে ডানে এবং তারপরে বামে সালাম ফিরাবেন। তো হুজুর, আমি তো আচ্ছা, আপনি এখন জানাজা সালাতের ইমামতিটা করে দেন হুজুর। আমি নিয়ত ছাড়া কোনোদিন পড়াইনি বাপ। ও আমি পড়াবো না, তুমি পড়ো। কিন্তু বাবা, তুমি পড়ো, আমি চাই আমার বাবার শেষ বিদায় সহিভাবে হোক। তুমি অনেক কিছু জানো, তুমি পড়াই দাও জানাজাটা। আমি বাদান, তাহলে তুমি পড়াও জানাজাটা। ভাতিজাদানে বলতিছে তুমি পড়াও, যাও যাও যাও। আচ্ছা, জানাজার সালাত শুরু হচ্ছে, আপনারা সবাই কাতার সোজা করে নিন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ভাই কাউসার,
জানাজা সালাত শেষ হয়ে গেছে এখন চলুন আমরা এই মাইয়াতে দাফনের কাজটা দ্রুতই শেষ করে নিই এসো পড়ো কাসর মিলাদের বিষয় বল দাও আমার আসলে সেরকম বলার কিছু নাই 22 নভেম্বর আমার বাবার মিলাদ দোয়া অনুষ্ঠান হবে 40 সাল আপনারা সকলে উপস্থিত থাকবেন মসজিদে তো থাকবেই বাসাতে আলাদাভাবে ব্যবস্থা আছে আপনারা সকলে আসবেন আর যাওয়ার সময় আমার বাবার কবরে মাটি দিয়ে যাবে আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই শুনলাম কিন্তু যে মিলাদের ব্যবস্থা আছে তাহলে 22 নভেম্বর সবাই আমরা ওই ওদের বাড়ি উপস্থিত হবো ঠিক আছে শুক্রবার মিস করা যাবে না কেউ ঠিক আছে তো আচ্ছা আর শোনেন ওই কবরের সময় কবরের ওই দোয়াটাও আমাদের মুখস্থ নেই মাটি দোয়ার মুখস্থ আছে মাটি দোয়ার দু মুখস্থ আছে আমাদের কারণ না তো হ্যাঁ জানতাম যখন মাটি দিবেন মিনহা খলকনাকুম অফিহা রুইদুকুম অমিনহা নুখরিদুকুম তারাতুল উখরা এই বলে তিনবার কদমে মাটি ফেলবেন ঠিক আছে আচ্ছা হুজুর কিছু মনে করেন না আবার কি হলো তোমার আপনি যে একটা ছোট্ট ভুল করে ফেলেছেন আমি আবার কি আর ভুল করলাম আচ্ছা আপনি যে বললেন যে এই মাইয়াতকে যখন দাফন করা হবে তখন তিন মুঠি মাটি দেওয়ার সময় আপনি যে দোয়াটির কথা বললেন এটা তো সূরা তোহার 55 নম্বর আয়াত আর আমরা যদি এভাবে কোরআনের একটা আয়াতকে কবরে মাটি দেওয়ার দোয়া হিসেবে চালিয়ে দিই তাহলে এটা তো ঠিক না হুজুর বুঝতে পারছি তুমি ওই 8টা বইতে সব পড়ি যাও ওই 8টা বইতে যা নেই তুমি সবাই যা দেখতে চাও ও বইতে এ দোয়াও নেই না হুজুর এটা হলো সূরা তোহার 55 নম্বর আয়াত আমরা তো এটা করতে পারি না হুজুর আর ভাই কাউসার আপনি যে বললেন যে আপনার পিতার 40 হবে এই জানাজা সালাতটাই কিন্তু এই মাইয়াতের জন্য শ্রেষ্ঠ দোয়া আপনি কি খেয়াল করেননি আমি তৃতীয় তাকবীর দেওয়ার পরে যখন জানাজা সালাতের প্রথম দোয়াটি পড়লাম আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এটা আমাদের সকলকে উদ্দেশ্য করে আম দোয়া আর এরপর আমি আরেকটি মাইয়াতকে বিশেষভাবে উদ্দেশ্য করে দোয়া পড়েছি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু এই দোয়াটার অর্থ কি আপনারা কেউ জানেন না আওয়াজান আমরা জানি তুমি একটু বলি দাও আওয়াজান তাহলে শুনুন আমি আপনাদেরকে বলছি হে আল্লাহ আপনি মাইয়াতকে ক্ষমা করুন তাকে অনুগ্রহ করুন হে আল্লাহ আপনি মাইয়াতকে নিরাপদে রাখুন তার গুনাহসমূহ মাফ করে দিন হে আল্লাহ আপনি তাকে সম্মানজনক অতিথিতা প্রদান করুন তাকে নিরাপদে রাখুন তার বাসস্থান প্রশস্ত করে দিন হে আল্লাহ আপনি তাকে পানি দ্বারা বরফ দ্বারা শিশির দ্বারা ধৌত করুন এবং তাকে ময়লা হতে তাকে পাপ হতে এমনভাবে সাফ করুন যেভাবে সাদা কাপড় ময়লা হতে সাফ করা হয় এবং হে আল্লাহ আপনি তাকে দুনিয়ার পরিবারের চেয়ে উত্তম পরিবার দুনিয়ার গৃহের চেয়ে উত্তম গৃহ দুনিয়ার জোড়ার চেয়ে উত্তম জোড়া দান করুন হে আল্লাহ আপনি মাইয়াতকে জান্নাতে দাখিল করুন এবং তাকে জাহান্নামের আজাব থেকে কবরের আজাব থেকে রক্ষা করুন তাহলে এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে আপনারাই বলুন না ওয়াজান ওয়াজান তুমি ওয়াজান আমাকে অনেক কিছু শিক্ষা দিতে চাও হুজুর আপনি একটু সামনে আসেন হুজুর আসেন 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 আচ্ছা আরেকটা বিষয় আমাদের দেশে মৃত্যুর পরে অসংখ্য শিরক বিদাত চালু আছে আপনারা যদি দেখতে চান তাহলে সালাতুর রাসুল বইয়ে দেখতে পাবেন সেখানে এ দেশে মৃত্যুর পরে প্রচলিত 23টি শিরক এবং 90টি বিদাতের বর্ণনা উল্লেখ রয়েছে আর আপনারা যদি এ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে মুহতারম আমির জামাতের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের সালাতুর রাসুল বই এবং তার পিতা মাওলানা আহমদ আলীর কুরআন ওকুলখানি বই দুটি পড়তে পারেন আমি আশা রাখি আপনারা যদি এই বই দুটি পড়েন তাহলে এ দেশে প্রচলিত শিরক বিদাত সম্পর্কে আপনারা সম্যক অবগত হবেন এবং এ থেকে আমরা যেন বিরত হয়ে সুন্নতি পদ্ধতিতে জানাজা সালাত আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এতে এ সালাতুর রাসুল বইটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেখানে আপনারা জানাজা সালাতের অধ্যায় বের করতে পারলে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ আর শুনুন আমি আপনাদেরকে সতর্ক করার স্বার্থে দু একটি উদাহরণ দিতে পারি যেমন ধরেন গোলাপ জল ছিটাই অনেকেই মৃত্যুর পরে মানুষের উপরে গোলাপ জল ছিটাই কবরের উপরে গোলাপ জল ছিটাই বোতলটা কবরে রেখে দেয় অবশিষ্ট পানি কবরের মাঝখানে ঢেলে দেয় আবার অনেকে কি করে যে বলে যে আমি যদি মারা যাই তাহলে তুমি এক কাজ করো আমার কবরটা অমুক পীরের মাজারের কাছাকাছি অমুক পীরের কাছাকাছি আমাকে কবর দাও তাহলে কি মনে কি জন্য কথা বলে মনে করে যে আমার কবর যদি পীরের মাজারের কাছাকাছি হয় আমার আজাব কবরের আজাব মাফ হয়ে যাবে এ বলে বিশ্বাস রাখা যাবে না আর তাছাড়া অনেকেই এই যে অসংখ্য শিরক বিদাত চালু আছে আমাদের এ থেকে অবশ্যই বিরত থাকতে হবে বাহ তুমি তো অনেক কিছু জানো এসব কোথা থেকে শিখেছো তোমরা আচ্ছা শুনুন ভাই কাউসার আমি বলছি তুমি বলবা হ্যাঁ আমার ছোট ভাই সালমান আব্দুল্লাহ ভাই সালমান তুমিই বলো আচ্ছা বলো দেখি কি বলতে চাও শুনুন
আমরা সোনামণি সংগঠনের সাপ্তাহিক বৈঠকে বসে এগুলো শিখেছি। সোনামণি সাপ্তাহিক বৈঠক এটা আবার কি? আমি আপনাকে বুঝিয়ে বলছি, সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন। মুহতারাম আমিরের জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব 1994 সালের 23শে সেপ্টেম্বর রোজ শুক্রবার এ সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের মূল মন্ত্র হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে নিজেকে গড়া। এ সংগঠনে রয়েছে 5টি নীতিবাক্য, যথা: 1. সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করি। 3. নিজেকে সৎ ও চৈত্যবান হিসাবে গড়ে তুলি। 4. ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করি। 5. আদর্শ পরিবার গড়ি এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি। বাহ, অনেক সুন্দর তো, অনেক কিছু তো শিখায় ওখানে। আচ্ছা, এই বৈঠক কিবার করে হয়? আমাদের সোনামণি সংগঠনের বৈঠক রোজ সোমবারে অনুষ্ঠিত হয়। ও, তাহলে এখন থেকে আমি আমার ছোট ভাইকে তোমাদের ওই বৈঠকে পাঠাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান জাযীলা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান জাযা। আল্লাহ আমাদেরকে সকল বিদআতি পদ্ধতি বাদ দিয়ে সুন্নাতি পদ্ধতিতে জানাজার সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। তাড়াতাড়ি করো, খোকা শুনি যাও দিন দেই। তুমি খালি দুডু বইয়ের কথা বলছো, কি আছে এর মধ্যে? হ্যাঁ, আপনি দেখতে পারেন। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি, এই যে সালাতুর রাসূল। সালাতুর রাসূল, আচ্ছা ঠিক আছে। তাহলে বাপ শোনো, আসলে আজ ছাড়িলাম ভুবনাইল মরণ আর তো ছাড়ল না, একবার ধরিলে ঘুমার তো ছাড়ে না। আজ ছাড়িলাম ভুব, দুই দিনেরই সময় নিয়া গিয়েছিলাম বাজারে, রাগের মাথায় কত কিছু বইলাছি কাহারে। দুই দিনেরই সময় নিয়া গেছিলাম বাজারে, রাগের মাথায় কত কিছু বইলাছি কাহারে। মনে রাইখো না কিছুই তোমরা, কইরা দাও ক্ষমা, তাড়াতাড়ি কাফন আমায় দাও রে পড়াইয়া। আজ ছাড়িলাম ভুব নাইল মরণ আর তো ছাড়ল না, একবার ধরিলে ঘুমার তো ছাড়ে না। আজ ছাড়িলাম ভুব, তিন খণ্ড কাফন আমায় দাও রে পড়াইয়া, মাটির এখান ঘর বানাইয়া দাও রে শোয়াইয়া। তিন খণ্ড কাফন আমায় দাও রে পড়াইয়া, মাটির এখান ঘর বানাইয়া দাও রে শোয়াইয়া। কোথায় আছো দরদি আমার আছো বসিয়া, তাড়াতাড়ি বাঁশের পালং আন্ডে সাজাইয়া। আজ ছাড়িলাম ভুব নাইল মরণ আর তো ছাড়ল না, একবার ধরিলে ঘুমার তো ছাড়ে না। আজ ছাড়িলাম ভুব, ঘরের মনি কান্দে বসে কান্দে বাসা ধন, ভাই বেরাদার সবাই কান্দে ঝরায়া নয়ন, সবাই এসে চোখের জলে দেখবে মোর শয়ন, কান্দিয়া ভাসায় বেতারে জলে দুনয়ন। আজ ছাড়িলাম ভুব নাইল মরণ আর তো ছাড়ল না, একবার ধরিলে ঘুমার তো ছাড়ে না। আজ ছাড়িলাম ভুব নাইল মরণ আর তো ছাড়ল না, একবার ধরিলে ঘুমার তো ছাড়ে না। আজ ছাড়িলাম ভুব। সোনামণি করব, জীবনটাকে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আব্বা ছোটবেলায়
টেবিলে বসাইতে আমাকে লেখাপড়া শেখাইছে। ওই জন্য আজকে ওই সুন্নত আমলকালের এই ছেলেকে টেবিলে দাঁড়া করিয়ে দিয়ে, অথচ ওই সময় আমার ক্লাসমেটটা ছিল দাড়িওয়ালা, আমার ক্লাসে ফার্স্ট হতাম আমি। হিংসা ছিল সবারই, কিন্তু করার কোনো কায়দা ছিল না, যেটাই বলে ওটাই মুখস্থ হতো, কী করবে। যার ফলে অল্প বয়সে দুনিয়া সব পাশ করা শেষ। এইসব বাচ্চারা আজকে যা ছোটো ছোটো গড়ে উঠতেছে, যদি মুরব্বীদের পক্ষ থেকে এই ধরনের উৎসাহ না পায়, ওরা চিরদিনের সোনামণিই থাকবে, আর কখনো বড়ো হবে না। অর্থাৎ মনের দিক দিয়ে বড়ো হবে না, বয়সে বড়ো হবে। আমাদের দায়িত্ব ছোটো থেকে ওইরকম বাপ হওয়া, যেন আমি বাপ পেয়েছিলাম। আমি বলি আমার শুধু জন্মদাতা পিতা না, তিনি আসলে আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু। জীবনে প্রথম বক্তৃতা করি, এটা তোমাদের শুনে রাখতে হবে। ব্রেন ভালো ছিল, আমার একটা বই ছিল বিদ্যা অমূল্য ধন, একটা আর্টিকেল ছিল। একদিন আব্বা বলছেন, খোকা এটা মুখস্থ করতে পারবা? হ্যাঁ, পড়ে দেখি। কিছুক্ষণ পরে মুখস্থ শুনে দিলাম, মসজিদে থাকতাম তো আব্বার কাছে, 10 বছর আব্বার বিছানার সাথে শুয়ে থাকতাম, শুনে দিলাম। এখন তো আমি তো আমার কাজ শেষ, হঠাৎ সাতক্ষীরা শহরের পাশে ইটি গাছে একটা জলসা হবে, আমি তো আব্বার সঙ্গে সবসময় থাকি, উনি সভাপতি চেয়ারে বসে আছেন, হঠাৎ করে আমাকে ডাক দিছে, খোকা ওই টি বলতে পারবা? ওই যে বিদ্যা অমূল্য ধন, হ্যাঁ পারবো না কেন, কিন্তু মাইকে দাঁড়ায় যে মুখ বন্ধ হয়ে যায় তোমার অভ্যেস নেই। আমাকে দাঁড় করিয়ে দিয়েছে, সালাম দিয়ে বিদ্যা অমূল্য ধন বলে দুস্তাইলেন পড়িতে আমার জবান বন্ধ দিয়ে দৌড়ে একেবারে, আর ওই মানে বঞ্চেই আর আমি নেই যে আব্বা দ্বিতীয়বার বলতে না পারে। কিন্তু অতি যে মারাবা মারাবা করে উৎসাহ দিলেন, ওই সঙ্গে সবাই মিলে মারাবা, আরে আমি বলতেই পারলাম না, আগেই মারাবা পেয়ে গেলাম। এটার মধ্যে একটা ট্রেনিং আছে না, কিছু না পারলেও উৎসাহ দিতে হবে বাচ্চাদের। খুব হয়েছে আল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আসলে কিন্তু সুন্দর হয়নি, কিন্তু পরেও তাকে সুন্দর বললে সে সুন্দর হওয়ার চেষ্টা করবে প্রতিজ্ঞা নেবে। এটা হলো আজকের শ্রমণের বড় শিক্ষা। ছোটোবেলা যেভাবে আমরা গড়ে উঠেছি, সেভাবে আমি আমাদের জাতিকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম। বাকি আজ আপনারা সব দেখতে পাচ্ছেন, 10,000 প্রতিযোগী, অর্থাৎ সোনামণি নয়, সোনামণি 10,000-এর 5 গুণ ধরেন। শাখা থেকে প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে, তারা দেখেন তার এলাকা চান্স পেয়েছে, এলাকা থেকে আবার প্রতিযোগিতা করে 3 জন নাকি 2 জন 3 জন তারা জেলায় চান্স পেয়েছে, সেখান থেকে আবার প্রতিযোগিতা করে কেন্দ্রে চান্স পেয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন তো, এই শাখা দিতে 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 এই পর্যন্ত আসছে। তাহলে যদি 10,000 মধ্যে হিসাব থাকে, আসছে এখানে এসেছে 210 জন। তাই 10,000 থেকে 210 জন মানে এরা কত হাজারের প্রতিনিধি, হিসাব করে নেন। আস্তে আস্তে বিপ্লব এগিয়ে যাচ্ছে, বিপ্লব কোশ্চিন করলে মাথা থেকে হয় না, বিপ্লব হয় নিচ থেকে। যেসব ইসলামী সংগঠন আমাদেরকে শিখিয়েছে, আগে ক্ষমতা দখল করো, তবে এক হুকুমে সব নামাজি হয়ে যাবে। আমরা ছোটো থেকে এর প্রতিবাদ করেছি, এটা কোশ্চিন কার রসুলের তরিকা নয়। আমার প্রফেসর ভাই হারুন রশিদ বলেছেন, আল্লাহ রসুলের প্রথম ছিল হিলফুল ফুজুল, তন্ত্রে নবী হন নাই। নবী হওয়ার পরেই ইবনে আব্বাস তার স্বাস্থ্য ভাই নিজের গাড়ির কী বলে সওয়ারির পিছনে, গাধার পিছনে বসে বছরে, ইবনে আব্বাস তুমি আমি যা বলি তুমি তাই বলো, এ হেফাজুল্লাহ এ হেফাজুকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। এবং মনে রেখে দিও, অলাইনিস্তামাতাল ইনস ওয়াল জিন্ন আলা ইয়ানফাউকা, ইনসান এবং জিন জাতি মিলে যদি বলে তোমার কোনো উপকার করবে, কোশ্চিন কালে উপকার করতে পারবে না। আর জিন ইনসান মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তারা কখনোই ক্ষতি করতে পারবে না, আল্লাহর ইচ্ছা ব্যতীত। ছোট্ট ছেলে নিজের সওয়ারের পিছনে বসার বয়সটা বুঝলেন কত ছোট, সেই সময় আল্লাহ রসুল তাকে এই ট্রেনিং দিচ্ছেন। এটি সোনামণি ট্রেনিং নয়, এইগুলো আমরা করার হয়েছে পড়ি, সেইগুলোরই বাস্তবায়ন এটা আমাদের, আর কিছু না। অন্যরা পড়েন কিন্তু আমল করেন না, আমরা পড়ি আমল করার চেষ্টা করি। আর এই আমল করতে গিয়েই আমাদেরকে কারা নির্যাতন ভোগ করতে হয়েছে, আমাদেরকে গালিগালাজ খেতে হয়েছে, আর দুনিয়া যত অপবাদ আপনারা সব শুনেছেন, ভুলে যাবেন না, যান পিছনের কথা, যারা ভুলে যায় তারা সামনে আগাতে পারে না। এখন 2005 সালে সে বেদনাদায়ক স্মৃতি আমরা কখনোই ভুলতে পারবো না, আপনারা তো ভোগেননি বুঝতে পারবেন না। আমার স্বাভাবিক জীবনটা মূলত
এইভাবে গড়ে উঠছে, আমি চাই আপনাদের সবার পারিবারিক জীবনটা যেন এইভাবে গড়ে ওঠে। প্রথমেই ছেলেকে একেবারে দুনিয়ার বড় সবজন্তা বানিয়ে একবার নিউটন বানিয়ে দেবেন, বড় পণ্ডিত বানিয়ে দেবেন, এই চিন্তা ছাড়েন। ছোট ব্রেনে যা ঢোকে তা শিখান, আস্তে 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 সব শিখবে, বড় হওয়ার পরে দেখবে সব আস্তে শিখে নেবে। আমাদের সোনামণিদের ভবিষ্যৎ উন্নত এবং মঙ্গলময় জীবন কামনা করছি। তাদের বাপদের মধ্যে যেটা আমাদের ভাই হাসান আবদুল্লাহ বলেছে যে বাপেদের পক্ষ থেকে উৎসাহ পেতে হবে, নইলে সন্তানদের মন প্রফুল্ল থাকবে না। বাপ মা যদি খালি বলে এতটা ভাই মুস্ত হতে নয় ওটা হবে না, এসব হুকুমদারি করবেন না, ওদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেন, খেলাধুলা করুক আবার এসে পড়তে বসুক, ওদের খেলাটা বেশি জরুরি। ওদের মনের মধ্যে যখন একবার এই সোনামন্দিরের গানগুলি হয়ে যাবে, আজকে জানাজা দেখলেন না কি চমৎকারভাবে পড়লো আর হুজুর কি অবস্থা ঘটে গেল, এই সমস্ত হুজুর ঘরে ঘরে আসে। আল্লাহাক আমাদের সবাইকে শির্ক বেদাতমুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন। এবং ছোটো থেকে যদি আপনি গড়ে তোলা প্রতিজ্ঞা গ্রহণ করুন, প্রত্যেক বাপকে বলবো, দাদাকে বলবো, চাচাকে বলবো, ছোট থেকে গড়ে তোলেন বাচ্চাকে, বড় থেকে নয়। মাদ্রাসা স্কুল কলেজ সেখানে এক এক দল আসে ক্ষমতায়, এক এক দলের আদর্শে মানুষ গড়ে তোলে। আর আমরা সেখানে কী করি, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শে জীবন করি। আমরা শেখাই নাই ভাষাটা, কিন্তু খেয়াল করবে সবগুলো খুবই সুচিন্তিতভাবে আমাদের লেখা। রসুলের সাথে আলোকে জীবন গড়ি, দুনিয়ার কারণে তার আলোকে জীবন গড়ে আমাদের ছেলেরা। আর এটা যখন মনে গেঁথে যাবে, ও যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয় ইনশাল্লাহ সে ওই পথেই চলবে, সে ডানি বা যাবে না। আর কি আলিয়াল মুফি সেগার একটা নকশা ফিল হাজার, ছোটোবেলায় শেখা একটা জিনিস পাথরে খোদাই করার মতো, যে এই খোদাইটা থাকবে। এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট হয়েছে কিন্তু আয়া সোফিয়া মসজিদ দখল করার পরে সে বসে কোরআন তেলাওয়াত করছে, কারণ সে কোরআনে হাফেজ ছিল ছোটোবেলায়। আল্লাহাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে নিজের জীবনটাকে পিলার অফ সাকসেস যাকে বলা হয়, একেবারে সফলতার পিলার হিসেবে আমাদের বাচ্চাদের গড়ে তুলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।